कैसा पहुंचते हैं आप? First, again, the tosses have been a big factor here. So when I have won a couple, it is also doing what we wanted to do from the start.
যাই হোক, অতীতে টস জিতে কখনো ফিল্ডিং নিয়েছেন, টসে হেরে কখনো ব্যাটিং পেয়েছেন, ব্যাকফায়ার করেছিল পাকিস্তান নিউজিল্যান্ড দুটো দলের বিরুদ্ধে, হেরে আসলে ভারত এই টুর্নামেন্ট থেকে কক্ষচ্যুত হয়েছে। অন্যদিকে পাকিস্তান 5 wins out of 5 match সবগুলো জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 12 গ্রুপ 2 থেকে শীর্ষ দল হয়েই সেমিফাইনালে জায়গা পেয়েছে আপনারা জানেন, এবং নিউজিল্যান্ড সুপার 12 গ্রুপ 2 থেকে গ্রুপ রানার্স আপ হয়ে তারাও সেমিফাইনালে জায়গা পেয়েছে। 10 তারিখের আবুধাবির প্রথম সেমিফাইনালে খেলছে ইংল্যান্ড নিউজিল্যান্ড, এবং 11 তারিখের দুবাই সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে পাকিস্তান এবং শক্তিশালী অস্ট্রেলিয়া। শেষ চারের লাইন আপ কিন্তু কনফার্ম, এইটা জাস্ট নিয়ম রক্ষার লড়াই। সো বোথ সাইড আজকে প্রেশার ফ্রি একটা ক্রিকেট খেলবে, হারাবার কিছু নেই, পাওয়ার আছে অনেক কিছু, যেমনটি গেরহার্ড এরাসমাস বলছিল যে আমরা একটা বিশ্বসেরা দলের বিরুদ্ধে খেলব। শ্রোতা বন্ধুরা, ভারতের কোচ, সাবেক খেলোয়াড়, অধিনায়ক এবং বিশ্ববিখ্যাত ক্রিকেট কমেন্টেটর রবি শাস্ত্রীর যে কোচ, এটা শেষ ম্যাচ ভারত দলের সাথে। সো তারও একটা ইন্টারভিউ আমরা পেয়েছি, তিনি বলছিলেন আই থিঙ্ক ইট ইজ বিন ফ্যান্টাস্টিক, তার এই 5 বছরের কোচিংকালীন সময়টা খুব চমৎকার একটা সময় কেটেছে, এবং তার নিপুণ প্রশিক্ষণে ভারতীয় দল পৃথিবীর সব কর্নারে 3টা ফরম্যাটে দাপুটে ক্রিকেট খেলেছে এবং অন্যতম সেরা দলে পরিণত হয়েছে। এটাই তাদের একটা বড় অর্জন, বৃহত্তর অর্থে তারা এভাবেই দেখছে। যদিও তাদের এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ মিশনটা খুব একটা ভালো গেল না, কিন্তু আপনারা জানেন যে ICC টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলায় দল নিউজিল্যান্ডের কাছে তারা হেরেছিল, ডমিনেট করছিল ইন্ডিয়া, এবং ফাইনালেও তাদেরকেই হট ফেভারিট ভাবা হলেও নিউজিল্যান্ড বেটার ক্রিকেট খেলে তারা সেদিন জিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বিরাট কোহলি হয়তো টি-20 ফরম্যাটে তার ক্যাপ্টেন্সিটা এখানেই শেষ হবে, এবং তিনি শেষ মুহূর্তে দলের খেলোয়াড়দের শেষবারের মতো একটা ব্রিফিং করছেন, সার্কেল হয়ে মানসিকভাবে আত্মবিশ্বাসী করে তুলছে যে কি হয়েছে হয়ে যাক, বাদ দাও, লেটস গো অ্যান্ড প্লে আওয়ার বেস্ট অফ বেস্ট ক্রিকেটটা। নামিবিয়াকে হালকা করে দেখার কিছুই নেই, নামিবিয়া কিন্তু স্কটল্যান্ডের বিরুদ্ধে একটা জয় পেয়েছে। এই নামিবিয়া অত্যন্ত মেধাবী একটা দল, ক্রিকেটীয় সাহস এবং স্কিল দুটোই তাদের রয়েছে, মাচ বেটার মনে হয়েছে বাছাই পর্ব ডিঙিয়ে কোয়ালিফাইং রাউন্ডের স্টেজ পেরিয়ে তারপর সুপার 12 জায়গা করা নেহায়েত মন্দ নয়, বরং বিগ অ্যাচিভমেন্ট লাইক নামিবিয়া, স্কটল্যান্ড অ্যান্ড অফকোর্স ওইদিকে যারা ছিল, অবশ্যই শ্রীলঙ্কা বাংলাদেশ তো কোয়ালিফাইং খেলে এসছে। সো নামিবিয়া স্কটল্যান্ড তাদেরকে ক্রেডিট দিতে হচ্ছে, তারা উঠে এসেছিল। আমরা খেলা শুরু হবার ঠিক আগ মুহূর্তে রয়েছে, আজকের ম্যাচ অফিসিয়ালস রয়েছেন নিউজিল্যান্ডের আম্পায়ার ক্রিস ব্রাউন এবং তার পার্টনার ইংল্যান্ডের রিচার্ড এলিংওয়ার্থ, আর টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন সাউথ আফ্রিকান মরিস এরাসমাস, রিজার্ভ আম্পায়ার পাকিস্তানের আলিম দার, এবং ম্যাচ রেফারি জেফ ক্রো নিউজিল্যান্ডের। মোহাম্মদ সামি 31 বছর বয়সী ডানহাতি ফার্স্ট মিডিয়াম বোলার, তার হাতেই বিরাট কোহলি প্রথম বলটা তুলে দিচ্ছেন। ইকোনমি রেট 8.54, 15 রানে 3 উইকেট তার সেরা বোলিং ফিগার টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সামিকে কন্টিনিউ করছে এবং তার উপর তারা আস্থা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আপনারা জানেন ভারত 2টো ম্যাচ জিতেছে, আফগানিস্তান এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে বেশ ভালো ব্যবধানে তারা জিতেছে। বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে প্রতীকী যে প্রতিবাদ, সেটা এই আসরের প্রত্যেকটি ম্যাচেই সংশ্লিষ্ট খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালস, কর্মকর্তারা জানাচ্ছেন, এবং ICC-র এই যে উদ্যোগ সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। সবার আগে আমরা সাদা কালো নয় বরং মানুষ, এটাই প্রথম পরিচয়। রিচার্ড এলিংওয়ার্থ 92 ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ টিমের মেম্বার ছিলেন, যেবার তারা পাকিস্তানের সাথে ফাইনাল খেলেছিল। যাচ্ছেন সামি, ইনিংসের প্রথম বল খেললেন বার্ড, আউটসাইড এজ হয়ে বল চলে গিয়েছে থার্ড ম্যানে, খানিকটা লেন্থ বলি ছিল অফ করিডরে, এবং আউটসাইড এজ হয়ে থার্ড ম্যানে যাওয়ায় প্রথম বল থেকে একটি রান পেল নামিবিয়া। 1 বিনা উইকেটে টসে হেরে তারা ভারতের বিরুদ্ধে ব্যাট করছে আজকের এই অগুরুত্বপূর্ণ ম্যাচে, লিগ স্টেজের শেষ ম্যাচে। আগে বলেছি যে আগামীকাল টুর্নামেন্টের বিরতি, কোনো খেলা নেই। 10 তারিখে ইংল্যান্ড নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আবুধাবিতে, এরপরে 11 তারিখ পাকিস্তান অস্ট্রেলিয়া দ্বিতীয় সেমিফাইনাল দুবাইয়ে, 14 তারিখ দুবাইয়ে ফাইনাল। যাচ্ছেন সামি,
বাহাতি লিঙ্গেনের বিরুদ্ধে ডাউন দ্য লেগ শুড বি এ ওয়াইড ঋষভ পান্ট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ভালো গ্যাদার করেছেন কিন্তু আম্পায়ার বললেন এটা ওয়াইড এটা বাড়তি সুইং নিয়েছিল পিচিংটাও ঠিক ছিল না বাঁহাতির জন্যে লেগ স্টাম্পের উপরে ফেলার পর অফ দ্য সিম যখন একটা বাড়তি সুইং নিয়ে বেরিয়ে গেল তখন অবধারিত ছিল ওয়াইডটা পুরো নাম মাইকেল ভ্যান লিঙ্গেন বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটার নামিবিয়া দলের আর তার সঙ্গে রয়েছেন স্টিফেন বার্ড বার্ড অবশ্য প্রথম বলে একটি রান সংগ্রহ করেছে ঋষভ পান্ট তরুণ প্রমিজিং আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন উইকেট কিপার ব্যাটার ইন্ডিয়া দলের জন্য যাচ্ছেন সামি রাউন্ড দ্য উইকেট অ্যাঙ্গেল ক্রিয়েট করে বল করবেন এবারে ভেতরে ইনসুইং করে নিয়ে এসেছিলেন সোজা পুশ করেছিলেন লিঙ্গেন ফলশ্রুতিতে বোলার সামি নিজেই কুড়োলেন রান নেবার সুযোগ পেলেন না আপনারা শুনছেন বাংলাদেশ বেতার শামসুল ইসলাম এম এ মুরাদ এবং এস এম আব্দুল শাকুর আজকে আপনাদের সঙ্গে আমরা থাকব ২৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান মাইকেল ভ্যান লিঙ্গেন পাঁচ ম্যাচে এই ওয়ার্ল্ড কাপে ৫৮ রান করেছেন বেস্ট ২৫ খুব একটা ভালো স্টার্ট পাননি ওই একটা ম্যাচ ছাড়া সো আজকে দেখা যাক শেষ ম্যাচে কিভাবে নিজেকে মেলে ধরতে পারেন আউটসাইড অফ স্টাম্প চমৎকারভাবে কাট খেলেছেন যদিও বল গেছে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট থার্ড ম্যানটা একটু ওয়াইডিশ অনেকটা ব্যাকওয়ার্ড পয়েন্ট পজিশনে চলে এসছে সো একটির বেশি রান হলো না রান বাড়লো নামিবিয়া দলে তিন বিনা উইকেটে দু ব্যাটসম্যানই অফ দ্য মার্কে গেলেন এক এক করে রান করেছেন একটি ওয়াইড আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে স্টিফেন বার্ড ৭৩ নম্বর পজিশনে এজ এ ব্যাটার এই টুর্নামেন্টে ৫১ রান করেছেন তিনটা ইনিংসে ২৯ বেস্ট স্ট্রাইক রেট ৯৮ নট ব্যাড নামিবিয়ার স্ট্যান্ডার্ড বিবেচনা করলে ডানহাতি বাঁহাতি কম্বিনেশন আছে নামিবিয়া দলের একটি স্লিপ নিয়ে সামি যাচ্ছেন প্রথম ওভারে চতুর্থ বল লেন্থ বল করলেন অফ স্টাম্পের উপরে ফ্রন্ট ফুট স্কোয়ার ড্রাইভ রবীন্দ্র জাদেজা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ডার ইন ইন্ডিয়ান ইলেভেন পয়েন্টে তিনিই কুড়িয়ে ফেরত দিচ্ছেন রান নেয়ার সুযোগ নেই নামিবিয়া ৩ বিনা উইকেটে রিচার্ড ইলিংওয়ার্থ ২১তম টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল স্কটল্যান্ডের বিরুদ্ধে সামি দুর্দান্ত ছিলেন দুইটা উইকেট লাভ করেছিলেন সেদিন তিনি এই টুর্নামেন্টে তার পাঁচটি উইকেট আছে মোহাম্মদ সামি ডানহাতি পেসার ওভার দ্য উইকেট যাচ্ছেন লিঙ্গেন বাঁহাতি ব্যাটসম্যানের জন্য রাউন্ড দ্য উইকেট যাচ্ছেন এবারে ওয়াইড ইয়র্কার হ্যাঁ জায়গায় দাঁড়িয়ে লিঙ্গেন খেলতে গিয়েছিলেন হ্যান্ড আই কোঅর্ডিনেশনে ব্যাটে বলে মিট করতে পারলেন না ডট হলো সামি ফিরে আসছেন এটাই হচ্ছে চ্যালেঞ্জ যে আপনি কীভাবে ফিরে আসছেন সেটাই দেখার বিষয় আপনি আপনার বেসিকটা ঠিক রাখুন আপনার ভেরিয়েশনগুলো ঠিক রাখুন প্রতিপক্ষ ব্যাটারকে আপনি
পারফেক্টলি রিড করুন। পাকিস্তানের বিরুদ্ধে সামি 43 রান দিয়েছিলেন, কোনো উইকেট পাননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক ওভার বল করে 11 রান দিয়ে কোনো উইকেট পাননি সামি। গত ম্যাচটা অবশ্য ভালো গেছে স্কটিশদের বিরুদ্ধে, যাচ্ছেন সামি রাউন্ড দ্য উইকেট, ওয়াইড অফ দ্য ক্রিজ বল করেছেন, আবারও অফ করিডোরে ওয়াইড ইয়ার কাট চ্যানেলে বল করলেন, লিঙ্গেন ব্যাটে বলে করতে পারলেন না, ডট বলে শেষ হলো 3 ওভার 25 বিনা উইকেটে নামিবিয়া। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। আইসিসি ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2021 বিশ্বকাপের সপ্তম আসর, 2007 যে জার্নি শুরু হয়েছিল আপনারা জানেন, পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল, এরপরে 9-10 এবং আমরা দেখেছি 12-12 ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছিল, 16-16 ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছিল, মাঝে ইংল্যান্ড একবার চ্যাম্পিয়ন হয়েছে, ভারত একবার চ্যাম্পিয়ন হয়েছে, তো সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এখনও কিন্তু চ্যাম্পিয়নশিপের শিরোপার স্বাদ তারা নিতে পারেনি। লেটস সি, সাউথ আফ্রিকা তো 8 পয়েন্ট পেয়েও নেট রান রেটের কাছে অস্ট্রেলিয়ার কাছে পিছিয়ে থেকে তারা ছিটকে পড়ল। সাউথ আফ্রিকাকে সবসময় বিশ্বমঞ্চের যে প্রতিযোগিতাগুলো থাকে সেই সমস্ত আসরে ভাগ্য তাদেরকে ওইভাবে অ্যাসিস্ট করতে দেখা যায়নি। সেই 92 ওয়ার্ল্ড কাপের কথা আমাদের মনে আছে, এক বলে 22 রান যখন লাগে ডিএল মেথডে, তখন আসলে তাদের কিছুই করবার ছিল না। বোলিং চেঞ্জ, আমরা বুমরার প্রান্তে দেখছি অশ্বিনকে নিয়ে আসছেন রাইট আর্ম অফ ব্রেক, প্রথম বলটা বার্ডের বিরুদ্ধে, লেংথ বল ছিল, কোনো বাঁক নেই, চমৎকারভাবে ব্যাকফুটে অন ড্রাইভ খেলেছেন বার্ড 1 রানের জন্যে, রান বাড়লো না। নামিবিয়া 26 বিনা উইকেটে টসে হেরে ব্যাট করছে, 8.21 হারে রান তুলছে তারা। বিরাট কোহলি অলওয়েজ এ বিজি ম্যান অ্যাজ এ ক্যাপ্টেন, 50তম টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে ভারতের ক্যাপ্টেন্সি করছেন বিরাট কোহলি আজকে, 97টা ক্যাচ নিয়ে হার্দিক পান্ডিয়া 100তম ক্যাচ ধরবার একটা মাইল ফলকের সামনে দাঁড়িয়ে আছেন 3টা ক্যাচ দূরে। এবার একটু নিচু হয়েছিল লিঙ্গেনের বিরুদ্ধে, রাউন্ড দ্য উইকেট বল করলেন অশ্বিন, অফ স্ট্যাম্পের বাইরে পড়ে বাঁকে ভেতরে আসছিল নিচু হয়ে। রাহুল চাহার কিন্তু আজকে দলভুক্ত হয়েছেন ভরুণ চক্রবর্তীর জায়গায়, আমরা চাহারকেও দেখবো বোলিংয়ে পরবর্তীতে। এবার ডান্সিং দ্য উইকেট, স্ট্রেট ড্রাইভ খেলেছেন লিঙ্গেন, সেফ অ্যান্ড সিকিউর, বল আসছে সীমানার দিকে, লং অফের ফিল্ডার দৌড়ে এসে বাঁদিকে হার্দিক পান্ডিয়া নিয়ে কুড়িয়ে ফেরত দেওয়ার আগে একটি 2টি রান সহজেই, লিঙ্গেনের ব্যাটে 2টি রান, লিঙ্গেন 12 বল থেকে 12 রান করেছেন, 28 বিনা উইকেটের নামিবিয়া। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট যে এখনও কোনো উইকেট পড়েনি। যাচ্ছেন অশ্বিন লেংথ বল, এবারে প্যাডের উপরে ছিল ব্যাকফুটের চমৎকার অন ড্রাইভ, লিঙ্গেনের বল যাচ্ছে মিড উইকেটে 1টি রান, 29 বিনা উইকেটে নামিবিয়া। আমরা আছি চতুর্থ ওভারে, এখনও 2টো বল মাকি, 7.91 প্রতি ওভারে রান তুলছে বার্ড এবং লিঙ্গেন, হাসছেন খেলছেন এনজয় করছেন, বিশ্ব সেরাদের বিরুদ্ধে খেলছি আমরা, 4টিখানি কথা নয়। কিন্তু গেরহার্ড রাসমাস দলীয় অধিনায়ক, তিনি বলছিলেন যে আমরা এনজয় করব, আমরা ওয়ান অফ দ্য বেস্ট সাইড ইন্ডিয়া, তাদের বিরুদ্ধে খেলছি, এটাই আমাদের জন্যে অনেক বড় পাওয়ার, কারণ আমরা বাছাই পর্ব খেলে রাউন্ড 1 কোয়ালিফাইং স্টেজ সেখানে সুযোগ পেয়েছিলাম এবং সেটা পেরিয়ে আজকের এই সুপার 12 পর্বে সুযোগ পেয়েছি, সো ইটস এ গুড মুভ ফর আওয়ার ক্রিকেট। এবারে একটা রিভার্স সুইপ খেলতে গিয়েছিলেন অশ্বিন, ফলো করে পরিবর্তিত চ্যানেলে বল করলেন, আম্পায়ার একটু হাস মনে হলো, ওয়াইড দিতে পারতেন দিলেন না। এবারে লেন্থ বল ছিল, সফল করে চমৎকারভাবে বলের লাইনে এসে আস্তে পুশ করেছেন মিড উইকেটে 1টি 2টি রান, এক্সেলেন্ট রানিং বিটুইন দ্য উইকেটস, ওয়ান্ডারফুল, 4 ওভার শেষে 31 বিনা উইকেটে নামিবিয়া। বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, আপনি কোথায় আছেন, রাজশাহী, রংপুর, নাটোর, কুড়িগ্রাম, পঞ্চগড়, এদিকে ভোলা, বরিশাল, ওদিকে চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, কিংবা এইদিকে আসেন মধ্যাঞ্চলে ঢাকা বা এর আশপাশের জেলাগুলোতে, সিলেটে, মৌলভীবাজারে, সর্বত্রই বাংলাদেশ বেতার আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। থাকুন আমাদের সঙ্গে, আমরা থাকছি আপনাদের সঙ্গে। এম এ মুরাদ, এস এম আব্দুল শাকুর এবং এই মুহূর্তে সঙ্গ দিচ্ছি শামসুল ইসলাম, আমরা আছি এই ম্যাচটা জুড়ে। নামিবিয়া টসে হেরে ব্যাট করছে প্রতিপক্ষ ভারতের বিরুদ্ধে, এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচ এটা, 42তম ম্যাচ নামিবিয়া ইন আইসিসি ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2021, 8টা ম্যাচ খেলছে, 3টা জয় আছে তাদের,
সুপার টুয়েলভ পর্বে স্কটল্যান্ড কে তারা হারিয়েছে। আলবি মকেল তাদের মেন্টর, সাউথ আফ্রিকান সাবেক ফার্স্ট বোলার, তিনি আছেন কোচিং স্টাফ প্যানেলে। যাচ্ছেন বুমরা রাউন্ড দ্য উইকেট, পঞ্চম ওভারের প্রথম বল, লিঙ্গেন খেলেছেন আনসাইডে, পুল করার মতো করে ঠিক মতো টাইমিং হয়নি, আন্ডার এজ হয়ে শর্ট মিড উইকেটে এসেছিল, বিরাট কোহলির পিক আপ থ্রো রানারও একটি বাড়ল 32 বিনা উইকেটে। স্টিফেন বার্ড স্ট্রাইক রেট পেসারদের বিরুদ্ধে, স্পিনারদের বিরুদ্ধে সমান সমান 116 স্ট্রাইক রেটে উনি ব্যাট করতে পারেন বোথ স্পিনার এবং পেসারের বিরুদ্ধে, অর্থাৎ তার কোনো দুর্বলতা নেই কোনো পার্টিকুলার টাইপ অফ বোলার্সদের ক্ষেত্রে, রাদার উনি সব ধরনের বলকে মেরিট অনুযায়ী খেলে ভালো ব্যাট চালাতে পারেন। ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার এবং ডিপ ফাইন লেগে একজন একজন দুজনকে রেখেছেন বুমরা। অফ দ্য উইকেট যাচ্ছেন, এবারে বাউন্সি ডেলিভারি, চাইছিলেন যে পুল হুক খেলে লিডিং এজ থেকে আমার কাছে ক্যাচ আসবে ওই ডিপ ফাইন লেগ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে, কিন্তু বার্ড সেই পথে হাঁটলেন না, ওয়াইজলি ডাক করে ছেড়ে দিলেন বুমরার এই বাউন্সি ডেলিভারিটা। ওয়ান শট অফ দ্য ওভার শুড বি কাউন্টেড, আম্পায়ার ইলিংওয়ার্থ এবং ক্রিস ব্রাউন তারা সেটা কাউন্ট করেছেন অলরেডি। 4 ওভার 2 বলে 32 বিনা উইকেটে 7.38 কারেন্ট রেট। যাচ্ছেন বুমরা পরের বলটা নিয়ে, এবারে পুল শট, এয়ারে ভাসছে, গড়ানো শট, ভালো প্লেসমেন্ট, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের ফিল্ডার সূর্য কুমার যাদব একটু বাঁদিকে সরে গিয়ে তারপর দুই কদম দৌড়াবার পর কুড়িয়ে ফেরত দেওয়ার আগে একটি সহজ রান। নামিবিয়া 33 বিনা উইকেটে, ক্রিকেটীয় ব্যাটল চলছে, পরিকল্পনা হচ্ছে, কিন্তু সেই ফাঁদে এখনও নামিবিয়ান উদ্বোধনী ব্যাটাররা পা দেননি। এরপরে যারা আসবেন, উইলিয়ামস, রাসমাস, উইজা, জে জে স্মিথ, ইয়ান গ্রিন, ফ্রাইলিংক, লাফটি, ইয়াটন, ট্রাম্পলম্যান এবং সৌজ। যাচ্ছেন বুমরা রাউন্ড দ্য উইকেট, এবারে লাফটার শট, মিস কিউড, আউট, মিড অফ ক্লিয়ার করতে চেয়েছিলেন কিন্তু মোহাম্মদ সামি মিড অফে দাঁড়িয়েছিলেন, স্লো বাউন্সার, সেটাকে আড়াআড়ি ব্যাটে বড় শট খেলতে গিয়ে মিস টাইমিং হলো এবং লিঙ্গেন আউট হয়ে ফেরত গেলেন। 33 রানে নামিবিয়ার প্রথম উইকেটের পতন ঘটল, 15 বল থেকে 14 রান করলেন লিঙ্গেন। ব্যাটের টো এন্ডে লেগেছিল, সুইট পার্ট অফ দ্য ব্যাট লাগলে এই বলের যে হাইট ছিল, যেভাবে উনি খেলতে চেয়েছিলেন জাস্ট মিড অফকে ক্লিয়ার করে একটা চার হাঁকাতে চেয়েছিলেন তরুণ লিঙ্গেন, কিন্তু অভিজ্ঞ সামি আর বুমরা মিলে বল আর ফিল্ডার হয়ে ক্যাচটা ঠিকই ধরলেন। এবং লিঙ্গেন তার নতুন পার্টনার উইলিয়ামস যখন ক্রিজে নামছে কিছু টিপস দিয়ে দিল যে শোনো ওর বল এইরকম হয়, তার বল সেই রকম হয়, বিষয়টা মাথায় রেখো, কতটুকু বাঁক, কতটুকু সুইং এবং মিক্সিংকে কী ধরনের করছে, এই ছোটো ছোটো টিপসগুলো আপনার রিডিং যেটা আপনি এতক্ষণ দেখলেন আপনার উপলব্ধিটুকু যদি আপনি পার্টনারকে শেয়ার করতে পারেন এবং আপনার পার্টনার যদি মেধাবী হয়ে ওইটুকু মাথায় গেঁথে নিতে পারে এবং তদনুযায়ী নিজেকে প্রয়োগ করবার চেষ্টা করে, সাকসেস রেট বেড়ে যায়। শেখা কিন্তু বিভিন্নভাবে হয়, অনুশীলন করে শেখা, কোচের কাছে শেখা, অন্যান্যদের দেখে দেখে শেখা, কখনো কখনো শুনে শুনেও আপনি অনেক বিষয় রপ্ত করতে পারেন এবং সব মাধ্যম থেকে শিখে আপনি প্রতিদিনই নিজেকে সমৃদ্ধ করবেন, ভাঙবেন, গড়বেন। বদল কিন্তু কোনো স্থায়ী সমাধান নয়। বাংলাদেশের ক্রিকেট আমাদের আলোচনায় বিভিন্নভাবেই আসবে, কেননা পাকিস্তান সফরে আসছে, এই ওয়ার্ল্ড কাপ শেষ হলেই দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানকে ফেস করতে হবে ঘরের মাঠে টিম টাইগার্সদের। উইলিয়ামস প্রথম বলটা খেললেন বুমরার বিরুদ্ধে, ব্যাক অফ লেংথ ডেলিভারি, অফ করিডোরে পড়ে ইনসুইং করে ভেতরে আসছিল, ব্যাকফুট ডিফেন্সিভ পুশ, ফলশ্রুতি ইনার সার্কেলে ফিল্ডিং হয়েছে, রান নেওয়ার সুযোগ নেই। 3টা টি-20, 19-20, 22 মিরপুরে পাকিস্তানের সাথে খেলবে বাংলাদেশ। তারপর 26 থেকে 30 নভেম্বর জহুর আহমেদ চট্টগ্রামে খেলবে প্রথম টেস্ট, তারপর 4 থেকে 8 ডিসেম্বর মিরপুরে আবারও দ্বিতীয় টেস্ট। এবারে ওভার পিচড বল, অন ড্রাইভ, মিড অনে এসছে, সামির পিক আপ থ্রো, রান নেই। 5 ওভার শেষে 33 উইকেটে নামিবিয়া। উইলিয়ামস দুটি বল খেলে হিসেবের খাতা খুলতে পারেননি। অপর প্রান্তে আছেন স্টিফেন বার্ড, উদ্বোধনী ব্যাটার, ডান হাতে ব্যাট করে থাকেন, তার পার্টনার ছিলেন, 14 রান করে ফেরত গেলেন ভ্যান লিঙ্গেন, তিনি অবশ্য 15টি বল ফেস করেছিলেন, 33 রানে গিয়ে তাদের একটি উইকেট পড়ল।
তো বুঝতেই পারছেন যে শুরুটা বেশ ভালো হয়ে গিয়েছিল নামিবিয়ার, কিন্তু এই শুরুটাকে ক্যাশ ইন করে তারা যে একটা স্টেডি টোটাল করবে সেদিকে কিন্তু যেতে পারলো না, বরং পাওয়ার প্লেতে একটি উইকেট হারিয়ে ফেললো। ভালোই যাচ্ছিল, ভালোই চলছিল তাদের, ইন্ডিয়ান বোলারদের অনমেরিটি তারা খেলছিলেন এবং নিজেদের লিমিটেশনস মাথায় রেখে শর্ট সিলেক্ট করে তারা ভালোই এগিয়ে যাচ্ছিলেন, প্রায় 7.5 করে রান তুলছিল, কিন্তু সেই জায়গাটা এখানে একটা বাদ সাধলেন। পাওয়ার প্লেতে রবীন্দ্র জাদেজাকে নিয়ে এসছেন বিরাট কোহলি, 5 ম্যাচে 4টা উইকেট, তার 15 রানে 3 উইকেট, বেস্ট একটি স্লিপ নিয়ে জাদেজা যাচ্ছেন। প্রথম বলটা করলেন অফ স্ট্যাম্পের উপরে, চমৎকার ভাবে ফ্রন্ট ফুট অফ ড্রাইভ, বল এসছে লং অফে, একটি রান পাবেন। একেবারে ন্যাড়া ফ্ল্যাট পিচ, নাথিং এলস, ঘাসের কোনো বংশ নেই আজকের এই পিচটাই, সো এখানে দেখে শুনে জেনে বুঝে খেললে কিন্তু রান আছে। 37 বছর বয়সী ক্রেগ উইলিয়ামস এসছেন ব্যাটিংয়ে এই টুর্নামেন্টে, এই ওয়ার্ল্ড কাপে তার 64 রান আছে আগের 4 ম্যাচে, রেগুলার মেম্বার, প্রায় প্রতিদিনই তিনি প্লেইং ইলেভেনে ছিলেন আছেন। শেষ 12 বল থেকে 8টি রান এসছে, এই সময়টায় খেলাটা একটু গ্রিপ করেছে ইন্ডিয়া। এবারে স্লো বল করেছেন রবীন্দ্র জাদেজা, লেন্থটা খুবই ভালো ছিল, উইলিয়ামস ফ্রন্ট ফুটে এসে ডিফেন্সিভ পুশ করলেন শর্ট কাভারে, রান নেওয়ার সুযোগ নেই। পাওয়ার প্লে শেষ ওভার, 6ষ্ঠ ওভারে আছেন রবীন্দ্র জাদেজা, স্লিপে কেউ নেই, এবারে ডান্সিং ডাউন দ্য উইকেট, প্লেড এন্ড মিস, স্টাম্পড হয়ে গেলেন, চতুর জাদেজার বিরুদ্ধে বেরিয়ে এসে খেলা 4টি খানি কথা নয়, উইলিয়ামস 0 রানে স্টাম্পিং হয়ে গেলেন। ক্রেগ উইলিয়ামস 0, 4 বল খেলেছিলেন, জাদেজা এসে প্রথম বলে আঘাত হানলেন, ছোট্ট একটু বাঁক এবং ব্যাটসম্যানকে এগিয়ে আসতে দেখে তার আরেকটু সামনে ফেললেন, একটু কুইকার দিলেন এবং মাস্তি যেটা হচ্ছে সেটা দেখার মতো সেলিব্রেশন যেটাকে বলি আমরা, উইকেট প্রাপ্তির যে আনন্দ উদযাপন, খুব বড় উদযাপন নয় কেননা মন ভালো নেই, বিশ্বকাপের মতো আসর থেকে তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে এইরকম পরিকল্পনা তাদের ছিল না, ওরা শেষ 4-এর স্বপ্ন ভেবেই এই টুর্নামেন্ট খেলতে এসেছিল, এই টুর্নামেন্টে খেলার জন্য নিজেদেরকে যথাসম্ভব বেটার প্রিপারেশনের মধ্যে রেখেছিল। আইপিএল ইউএই এর এই 3টা মাঠেই হয়েছিল, আইপিএলে অলমোস্ট ভারতীয় দলের ন্যাশনাল টিমের তো বটেই, এর আশপাশে সবাই খেলেছে যেহেতু তাদের ঘরোয়া লিগ, এবং ওরা কিন্তু ম্যাচ প্র্যাকটিসের মধ্যেই ছিল সবাই, বরং আইপিএলের মাধ্যমে ওরা বিশ্ববিখ্যাত বোলারদের বিরুদ্ধে খেলে খেলে হাত পাকিয়েছিল, কিন্তু সেই পাকা হাত হঠাৎ পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে কাঁচা হয়ে যায়, ব্যাটিংটা পুয়ার হয়, বোলিংটা ঠিকঠাক হয়নি, 10 উইকেটের পরাজয় মেনে নিতে হয়। ইভেন কি নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তাদের আশানুরূপ খেলাটা হয়নি, ফলে 8 উইকেটে হেরে সেখানেই শেষ। আজকে যা হচ্ছে সবই নিয়ম রক্ষা হচ্ছে, গেরহার্ড এরাসমাস দলীয় অধিনায়ক নামিবিয়া দলের, তিনি এসছেন এই মুহূর্তে স্ট্রাইকে, তিনি একটা বল খেলেছেন অলরেডি ডট, দ্বিতীয় বলটাও খেললেন জাদেজাকে, সোজা আর্ম বল ছিল, রক্ষণাত্মক খেলেছেন ডট বল, রান পাবেন না। রবীন্দ্র জাদেজার এই বলটা পিক আপ করে পয়েন্ট অনেক সময় নিয়েছিলেন, আবারও একেবারে গুড ডেলিভারি, উইকেট টু উইকেট, রাসমাস রক্ষণাত্মক খেললেন 3টা বল, উইকেট না, 1টা রান হয়েছে এই ওভারে, সো 1টি রান দিয়ে 1টি উইকেট তুলে নিলেন জাদেজা, পাওয়ার প্লে শেষ ওভারে 34, 2 উইকেটে নামিবিয়া, নিডলেস 1টা উইকেটেই শেষ করতে পারত তারা পাওয়ার প্লে, কেননা জাদেজাকে একটু দেখে খেলতেই হবে, একটু সামঝে খেলতে হবে আপনার, একে কিন্তু তেড়ে ফুড়ে খেলতে গেলে, তেড়ে মেরে খেলতে গেলেই বিপদ। বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2021, 42তম ম্যাচে লড়ছে ভারত এবং নামিবিয়া, টসে জিতেছে ভারত, ফিল্ডিং করছে, নামিবিয়াকে আমরা ব্যাটিংয়ে দেখছি, 5 ওভার 6 ওভার শেষে 34 হয়েছে 2 উইকেটে, ভালো শুরুর পর ছন্দ পতন হয়েছে ওদের, প্রথম 4 ওভারে কোনো উইকেট পড়েনি, 5ম এবং 6ষ্ঠ ওভারে এসে টানা 2 ওভারে 2টি উইকেট, খানিকটা ব্যাকফুটে চলে গেছে, আদারওয়াইজ একসময় তারা 8 করেও রান তুলছিল। রাইট নাও আরও একজন বোলিং চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, রাহুল চাহার 5th বোলার চলে আসলো বিরাট কোহলির ভাণ্ড থেকে, তিনি 5ম বোলারটি বের করলেন, 22 বছর বয়সী রাইট আর্ম লেগে রাহুল চাহার, একটি স্লিপ আছে, বল করলেন প্রথম বল শর্ট বল, ওহো ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরতে চেয়েছিলেন রোহিত শর্মা,
ব্যাটের টপে গ্লাভস হয়ে উইকেট কিপারের ঠিক পেছনে পড়ে এবং ফার্স্ট স্লিপে রোহিত শর্মা একটু অ্যাডজাস্ট করে ঝাঁপিয়ে পড়েছে। প্রিয় শ্রোতা, এতক্ষণ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত বনাম নামিবিয়া ক্রিকেট দলের মধ্যকার টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী শুনছিলেন। এখন জাতীয় বেতার ভবন থেকে প্রচারিত সংবাদ ও সংবাদ পর্যালোচনা রিলে করে শোনানো হবে। সংবাদ ও সংবাদ পর্যালোচনা চলাকালীন ম্যাচের চলতি ধারা বিবরণী শুনতে পাবেন বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 kHz ও FM 104 MHz। সংবাদ ও সংবাদ পর্যালোচনা রিলে করে শোনানোর পর আমরা পুনরায় খেলায় ফিরে আসব, আমাদের সাথেই থাকুন। আরে হবে না কিছু সহজে এখনই ওইটা হবে, ওইটা আসুন এখনই ওইটা হবে। এ বড়টাই নিতে হবে, ছোটটা কিনে কোনো লাভ নেই।
বোলার আসছেন চাহার ওভারে পরবর্তী করার জন্য, বল করলেন লফটের শট খেলার চেষ্টা, কিন্তু না পারেননি পারেননি শাকুর এই ফ্রিজটাকে কিন্তু কাজে লাগাতে পারলেন না, অর্থাৎ একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো ব্যাটসম্যানকে। ঠিক তাই, এবং এই সুযোগটা এবং সেই যে বলটা তিনি চার মেরেছিলেন সেটা আমরা দেখলাম, যদিও স্পিনারদের নো বল হওয়া এটা কিন্তু খুব কঠিন কাজ এবং সেটাই হলো, এবং সেই বলটাতে চমৎকার একটা স্কোর কাট করে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে একটা চার মেরেছিলেন। যাই হোক, এবারে কিন্তু অফ স্ট্যাম্পের অনেকখানি বাইরে বলটাকে কাট করলেন অদ্ভুতভাবে, ফার্স্ট স্লিপের উপর দিয়ে বল চলে গেল ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে, আরও চারটা রান হয়ে গেল, দলের রান কিন্তু 90 পৌঁছে গেছে নামিবিয়ার, 14 ওভারের খেলা শেষে 95 উইকেটে নামিবিয়া, এরকম দুটো ওভার হলেই তো হয়ে যায়। সঠিক বলেছেন, তবে এখনো কিন্তু 6 ওভারে খেলা বাকি এবং ব্যয়বহুল রান এসছে এই ওভারে, যেভাবে আসুক না কেন রান এসছে, এবং সেই কাজটাই কিন্তু নামিবিয়া দলের ব্যাটাররা করার চেষ্টা করছেন, এবং এই মুহূর্তে কিন্তু উইজে এখনো রয়েছেন ক্রিজে, এবং সেট ব্যাটসম্যান অনেকক্ষণ ধরেই তিনি ক্রিজে রয়েছেন, যে কথা আমরা পার্টনারশিপের কথা বলছিলাম, এবং সেই পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করছেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু রানও নেওয়ার চেষ্টা করছেন। তবে 6 ওভার বাকি রয়েছে এবং 6 ওভারে নামিবিয়ার ব্যাটাররা কতটুকু সফল হতে পারেন এবং কতটুকু 4 ছক্কার ফুলঝুরি ছড়াতে পারেন এই আবুধাবিতে সেটাই দেখার বিষয়। তবে আমরা দেখছি নতুন ওভারের প্রথম বল কাভার ড্রাইভ করেছেন, বল চলে গেল সুইপার কাভারে, ফিল্ডার সেখানে প্রস্তুত রয়েছেন, ততক্ষণে একটি রান এসছে, এই রানটি এসছে উইজের ব্যাট থেকে, তিনি পৌঁছে গেলেন 19 রানে এবং দলীয় সংগ্রহ বাড়লো নামিবিয়া দলের 91.5 উইকেটে। 15 ওভার খেলা চলছে, জাদেজা তিনি অবশ্য বল করছেন, 14 রান দিয়ে দুটো উইকেট তিনি পেয়েছেন ইতিমধ্যেই, আরও একটা উইকেট পেলে মন্দ কোথায়, শেষ ওভারটা করছেন আসলে তার কোয়ার্টার এবং এটি চলছে 15 ওভার, স্মিথ তিনি ব্যাট করবেন, ভেতরে ঢোকা বল খেলেছেন ওয়াইড মিড অনে, নিজেই কিন্তু ডান দিকে একটু দৌড়ে গিয়ে ফিল্ডিং করলেন, ততক্ষণে একটা রান পাওয়া গেছে 92.5 উইকেটে, সংগ্রহ কিন্তু নামিবিয়ার 130-140 রান কিন্তু করা খুব সম্ভব এই ওভার শেষে, আরও 5 ওভার অর্থাৎ 30 বল আছে উইকেটে, যে দুজন ব্যাটার আছেন স্মিথ এবং উইজে দুজনে কিন্তু ভালো ব্যাট চালাতে জানেন। জাদেজা ওভার পরে বলটি করলেন, ভালো লেংথের বল ছিল, রক্ষণাত্মক কৌশলে মোকাবেলা করলেন ব্যাটার উইজে, রান পাবেন না অবশ্য, বলের লাইনে ফিল্ডার রয়েছেন, ডট বল 92.5 উইকেটে নামিবিয়া। এবারেও কিন্তু টার্নের মুখেই খেলেছেন, স্কোয়ার কাট ব্যাকআউট পয়েন্টে ফিল্ডিং হয়ে গেছে, একটা রান কিন্তু নিলেন এক্ষেত্রে 93.5 উইকেটে উইজে, ব্যাটিংটা তার কথা বলছিলাম যে ব্যাটিং যেভাবে করা দরকার সেভাবে তিনি করছেন এবং সুযোগ পেলে মারছেন, এবং ওভারে দুই একটা চারও কিন্তু তার ব্যাট থেকে আসছে এই মুহূর্তে, জাদেজা যাচ্ছেন পঞ্চম বলটা নিয়ে, জাদেজার ওভারে পরের বল স্মিথ এক্ষেত্রে ব্যাটার, রক্ষণাত্মক কৌশলে মোকাবেলা করলেন, এ বলে কোনো রান নেই, আরও একটি ডট বল 93.5 উইকেটে নামিবিয়া, 15 ওভারে খেলা চলছে। ওভারের শেষ বলটা এবারে খেলতে চেয়েছিলেন অনসাইডে, বল গেল অফসাইডে, ধরা পড়লেন কিন্তু শর্ট মিড অফে, এর সঙ্গে 6 উইকেটের পতন ঘটল স্মিথ, তিনি সাজ করে ফেরত যাচ্ছেন 15 ওভারের খেলা শেষে, 93.6 উইকেটে নামিবিয়া, 9 খেলে 9 করে স্মিথ, দারুণ একটা ক্যাচে জাদেজার একটা উইকেট আরও একটা হলো কিন্তু, এবং এই যে স্পিনটা টানতে গিয়ে খেলেছেন কিন্তু শর্ট মিড অফে রোহিত শর্মা, দারুণভাবে ঝাঁপিয়ে পড়ে একটা ক্যাচ নিলেন, এবং রোহিত শর্মার জন্য এটি তৃতীয় উইকেট, রোহিত শর্মা না রবীন্দ্র জাদেজার জন্য তৃতীয় উইকেট, এবং রোহিত শর্মা কিন্তু আজকে ভালো ফিল্ডিং করছেন, স্মিথ 9 খেলে 9 কট রোহিত, বোল্ড জাদেজা 93.6 উইকেট হারিয়ে নামিবিয়া 15 ওভারের খেলা শেষে, 9 খেলে 9 করে স্মিথ তিনি কিন্তু পেভিলিয়নের পথ ধরলেন, এবং স্পিন বল অর্থাৎ যে কথা বলছিলাম আমরা যে জাদেজা তার লাস্ট ওভারে আরও একটা উইকেট তুলে নিতে পারেন কিনা, এবং শেষ পর্যন্ত সেই কাজটাই কিন্তু তিনি করতে সক্ষম হয়েছেন, এবং রোহিত শর্মারও অবদান রয়েছে, ডান দিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ দক্ষতায় তিনি কিন্তু ক্যাচটা তালুবন্দি করেন, এবং যার ফলে স্মিথের ইনিংসের পরিসমাপ্তি ঘটে, আরও একটি উইকেটের পতন ঘটল নামিবিয়া দলের। শ্রোতা বন্ধুরা, নতুন ব্যাটসম্যান হিসেবে কে মাঠে প্রবেশ করেন সেটা দেখার আমরা জানিয়ে দিব আপনাদেরকে। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ICC T20 বিশ্বকাপ ক্রিকেটের, আগামী 10 তারিখে এই বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনাল এবং 11 তারিখে হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল, এবং 14 তারিখ ICC T20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, বহু প্রত্যাশিত বহু আকাঙ্ক্ষিত সেই ফাইনাল ম্যাচ, এবং সবকটি খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার সম্প্রচার করবে। গ্রিন তিনি এসছেন 25 বয়স্ক ক্রিকেটার, 4 ইনিংস তিনি খেলেছেন, 33 রান করেছেন, অ্যাভারেজ হচ্ছে 11.00। গ্রিন তিনি অবশ্যই জুটি বাঁধবেন উইজের সঙ্গে। আসছেন অশ্বিন, নতুনবার প্রথম বল
লেগ স্টাম্পের উপর ছিল, অন ড্রাইভ করেছেন, ওয়াইড স্পিন অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, এ বলে কোনো রান নেই, ডট বল। আর আপনারা আছেন বাংলাদেশ বেতারের সঙ্গে, ডট বল হলেও কোনো অসুবিধা নেই, রান কিন্তু কিছু একটা করার চেষ্টা করছেন। এবারে কিন্তু আপিল না মিসিং লেগ স্ট্যাম্প বোঝাই যাচ্ছিল আশ্বিন, সেক্ষেত্রে কিন্তু আর আপিলটা করলেন না। 93-6 উইকেটে নামে বিয়ার একটা জুটি কিন্তু ছিল স্মিথ অ্যান্ড এবং ঠিক একই সঙ্গে উইজে, এই জুটিটি কিন্তু বেশ খানিকক্ষণ খেলতে পারলে আরও খানিকটা রান হতে পারত। আশ্বিন তৃতীয় বলটা এবারও টার্নের মুখেই খেলেছেন উইজে, সুইপার কাভারে একটা রান নিলেন, তিনি পৌঁছে গেছেন 21-এ, দলের সংগ্রহ 94-6 উইকেটে নামিবিয়া। গ্রিন তিনি স্ট্রাইক এন্ড রয়েছেন, এই নতুন ব্যাটার এখন পর্যন্ত কোনো বল মোকাবেলা করেননি এবং সেখানে উইজে আউট হওয়ার পর তিনি কিন্তু এসেছেন না, উইজে রয়েছেন অবশ্য, উইজে নন স্ট্রাইক এন্ডে রয়েছেন, আউট হননি, উইজে নন স্ট্রাইক এন্ডে, স্মিথ আউট হয়েছিলেন। আসছেন বোলার, দলীয় 17 থেকে 6 রান দূরে, 94-6 উইকেটে নামিবিয়া। অশ্বিন ওভার পরে বলটি করলেন, বোল্ড 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 আউট হয়ে গেলেন, বোল্ড আউট হয়ে গেলেন গ্রিন, নতুন ব্যাটার কোনো রান না করার আগেই অর্থাৎ 0 রানে কিন্তু পেভিলিয়নের পথ ধরলেন, 94 রানের মাথায় সপ্তম উইকেটের পতন ঘটে গেল নামিবিয়া দলের। এবং ব্যাটিং বিপর্যয় মুহূর্তে, শুরুতে যেমন ভালো করছিল নামিবিয়া ঠিক সেরকম কিন্তু ব্যাটিং করতে পারছে না এই মুহূর্তে, একের পর এক উইকেটের পতন, আসা যাওয়ার মিছিলে কিন্তু লিপ্ত ব্যাটাররা, আমরা কিন্তু সেটাই লক্ষ্য করছি। এবং এই বলটা কিন্তু ভালো লেংথের বল ছিল, ব্যাটসম্যান ক্যারম ক্যারম ডেলিভারি স্পেশালিস্ট ক্যারম ডেলিভারি, এবং সেক্ষেত্রে গোল্ডেন ডাক মারলেন, নাম তার গ্রিন, এবং এই গ্রিন আজকে কোনো রান করতে পারলেন না, প্রথম বলেই সাজঘরে ফেরত যাচ্ছেন এবং বোল্ড আউট হয়ে, ডেলিভারিটা কিন্তু অসাধারণ ছিল, চমৎকার একটা ডেলিভারি। এবং ব্যাটার গ্রিন তিনি কিন্তু রক্ষণাত্মক কৌশলে মোকাবেলাও করতে চাইলেন, সমীহ করে খেলতে চাইলেন বটে, কিন্তু বোলারের যে বল এবং সেখানে কিন্তু তিনি পরাস্ত হয়েছেন, অর্থাৎ বলের লাইনে তিনি যেতে পারেননি, তার আগেই কিন্তু বোল্ড আউট হয়েছেন এবং গ্রিন আউট হয়ে পেভিলিয়নে ফিরে যাচ্ছেন নামিবিয়া দলের এই ব্যাটার। তবে উইজে কিন্তু সেট ব্যাটসম্যান একটা প্রান্ত আগলে রেখেছেন, তাকে সঠিক এবং ভালো সঙ্গ কিন্তু দিতে হবে, এবং উইজে কিন্তু এখন পর্যন্ত অপরাজিত রয়েছেন নামিবিয়া দলের এই ব্যাটার। দেখা যাক এই মুহূর্তে কিন্তু কাভার ড্রাইভ, বল চলে গেল ডিপ কাভারে, ফিল্ডার সেখানে রয়েছেন, ততক্ষণে 1 রান এবং দলীয় সংগ্রহ বাড়লো নামিবিয়া দলের 95-7 উইকেটে। 7টা উইকেটের পতন ঘটে গেছে আর 3টা উইকেটের পতন দরকার এই তো, এবং সেটা হলে কিন্তু 20 ওভার খেলতে পারবে না, আর এখন যদি একটা ছোট পার্টনারশিপ গড়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলেও কিন্তু মন্দ নয়। সর্বশেষ 12 বলে 9টা রান হয়েছে, যাচ্ছেন অশ্বিন, ওভারের শেষ বলটা তিনি করলেন, এই সঙ্গে অশ্বিনের ওভার শেষ হয়ে গেছে, 4 ওভারে 20 রান দিয়ে 3টা উইকেট নিয়েছেন, 16 ওভারে খেলা শেষে 95-7 উইকেটে নামিবিয়া, 5.94 এটি তার রান সংগ্রহের গড়। তবে আমরা বাংলাদেশের কথা বলছিলাম, 94 এবং 84 এবং 73 মানে অল আউট হয়েছিলাম। কিন্তু দেখুন ক্রিকেটে সবই হয়, এবং বাংলাদেশ যেরকম লো স্কোরিং ম্যাচ করেছে বিশ্বকাপ ক্রিকেটে, ঠিক ভালো ভালো জয়ও কিন্তু এসছে এর আগে, তবে সেটা অবশ্যই আমাদের প্রত্যাশিত নয়, এবং ক্রিকেট ভক্ত সমর্থক যারা রয়েছে বাংলাদেশের তাদের কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, এবং অবশ্যই যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা যতটুকু কষ্ট পেয়েছে, এবং সঙ্গে আমরাও, সেটা আসলে বলার ভাষা নেই, কেননা ক্রিকেটের মাধ্যমেই ক্রিকেট যখন জয়লাভ করে, বাংলাদেশ ক্রিকেট দল যখন জয়লাভ করে, তখন আমরা যেরকম উচ্ছ্বসিত হই, উদ্ভাসিত হই এবং ভালো লাগে, ঠিক পরাজিত হলে কিন্তু ঠিক সেরকমই কিন্তু কষ্ট হয়। এবং এই মুহূর্তে কিন্তু নামিবিয়া 95-7 উইকেটে, 17তম ওভারে খেলা শুরু হচ্ছে, বুমরা তিনি এসেছেন বল করার জন্য, নতুন ওভার প্রথম বল, আউটসুইঙ্গার ডেলিভারি, বলে ব্যাটে করতে পারেননি, ডট বল। স্কোর প্রেডিক্টর বলছে 118 রান হতে পারে, কমও হতে পারে, আরও বেশিও হতে পারে, দেখা যাক শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আছি আমরা পুরোটা বিশ্বকাপ জুড়েই আছি, শেষ বল পর্যন্ত আছি, এবং বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকুন, শুনুন লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বাংলাদেশ বেতার। এই মুহূর্তে 17তম ওভারে দ্বিতীয় বলটা নিয়ে জসপ্রীত বুমরা যাচ্ছেন, ফ্রাইলিংক নতুন ব্যাটার, এর আগে 2টো বল খেলেছেন, তৃতীয় বলটা খেললেন, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, রান কিন্তু করতে পারছেন না ফ্রাইলিংক, 95-7 উইকেটে সংগ্রহ কিন্তু নামিবিয়া, টস হেরে তারা ব্যাট করছে প্রতিপক্ষ ইন্ডিয়া। ফ্রাইলিং তিনি জুটি বেঁধেছেন এই মুহূর্তে উইজের সঙ্গে, নতুন ব্যাটসম্যান,
ফ্লাইলিং নামিবিয়া দলের প্রস্তুত রয়েছেন বোলার বুমরা, মিডিয়াম ফাস্ট বোলার, দোষর করলেন। প্রথম দুটো বল ছিল ডট বল, স্ট্রাইক অ্যান্ড ফ্রাইলিং বল করলেন, লেগ স্টাম্পের উপর ছিল, ফ্লিক করলেন, বল চলেছে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার অঞ্চল দিয়ে সীমানার দিকে, ফিল্ডার সেখানে রয়েছেন। একটি এবং দুটি রান, চমৎকার রানিং বিটুইন দ্য উইকেটস, দুটি রান সংগৃহীত হলো। ফিল্ডার যখন দেখলেন যে ব্যাটাররা দুটো রান নিয়ে নিলেন, তখন কিন্তু তিনি আর থ্রো করলেন না। অর্থাৎ 97-7 উইকেটে নামিবিয়া এই মুহূর্তে দলীয় 17 রান থেকে 3 রান দূরে নামিবিয়া দল। 17 রান থেকে 3 রান দূরে, ঠিক একই সঙ্গে ইন্ডিয়ার দরকার 3টে উইকেট, তাহলে অল আউট হয়ে যাবে কিন্তু নামিবিয়া। 17তম ওভারে চতুর্থ বল নিয়ে জসপ্রীত বুমরা, তারও 3টে বল বাকি আছে এই ওভারে। এবারে কিন্তু লেগ স্টাম্পে এবং ফ্লিক করে দিয়েছেন, এই মুহূর্তে বল চলে গেল লং লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, না ব্যাটে লাগেনি, আম্পার বলছে লেগ বাই, অর্থাৎ অতিরিক্ত হিসেবে 4টা রান। কিন্তু এই 4টা রান যেটা করেছে সেটা হচ্ছে দলীয় 17 রানটা পূর্ণ করে দিয়েছে, 101, 7 উইকেটে নামিবিয়ার সংগ্রহ। যেভাবে আসুক না কেন, রান এসছে অবশ্য 16টা এক্সট্রা, 101 রানের মধ্যে 16টা এক্সট্রা রান দিয়েছে কিন্তু ইন্ডিয়া। ভারতের বোলাররা কিন্তু আজকে অনেক অতিরিক্ত রান দিয়েছেন, আমরা দেখছি 16টা অতিরিক্ত রান এসছে এই ইনিংসে এখন পর্যন্ত, এবং ইনিংসের এখনও আরও কটি ওভারও বাকি রয়েছে। 101, 7 উইকেটে নামিবিয়া। ওভারে পরের বল বাউন্সার ডেলিভারি, ব্যাটার ফ্রাইলিং, তিনি অবশ্য খেলার কোন চেষ্টাই করেননি, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে বলে কোনো রান নেই, ডট বল। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, কমেন্ট্রি বক্সের মুহূর্তে রয়েছে আমরা দুজন, এস এম আব্দুল শাকুর এবং আমি এম এ মুরাদ। থাকুন আমাদের সঙ্গে, প্যানেলে কিন্তু আরও রয়েছেন শামসুল ইসলাম, এবং আমাদের কাছ থেকে যেমন শুনছেন পুরো আয়োজনে বাংলাদেশ বেতারের সবাই আছে, পুরো একটা পরিবার হয়ে কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। এই মুহূর্তে পরের বলটা কাট করে দিয়েছেন, বল চলে যাচ্ছে ব্যাকওয়ার্ড পয়েন্টে, 1টা রান পাওয়া যাবে এই মুহূর্তে, 1 রানে জায়গা পরিবর্তন, ওভার শেষ হয়ে গেছে, 17তম ওভারে খেলা শেষ, 102, 7 উইকেটে সংগ্রহ কিন্তু নামিবিয়ার। টস হেরে তারা ব্যাট করছে, এবং টস হেরে ব্যাট করে উইকেটের যে পতন সেটা কিন্তু ঠেকানো যায়নি, যদিও ডেভিড উইজি এখনও আছেন, 21 বল খেলে 21 রানে, 7 বল খেলে 4 রানে আছেন ফ্রাইলিং, এই দুজনের পার্টনারশিপটা 8 রানের, আরও 3টা ওভার অর্থাৎ 18 বল বাকি আছে, পুরো ওভার খেলতে পারবে কিনা সে নিয়ে এখনও সংশয় আছে। যে নামিবিয়া নির্ধারিত 20 ওভার শেষ করেই ফিরে আসতে পারে, আবার অল আউট হতে পারে, তবে নামিবিয়ার যে সংগ্রহ এই মুহূর্তে, এবং ভারত তার অবশ্য এখন পর্যন্ত দলীয় অধিনায়ক বিভিন্নভাবেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বোলার ব্যবহার করছেন, কখনো স্পিনার কখনো ফাস্ট বোলার, অর্থাৎ লক্ষ্য উদ্দেশ্য একটাই, যত দ্রুত নামিবিয়া দলকে অল আউট করা, এবং সেটাই কিন্তু ভারতের দলীয় অধিনায়কের চিন্তা ভাবনায় রয়েছে। রান রেট এই মুহূর্তে 6.00, এবং লাস্ট 3 ওভারে 4 করে রান এসছে প্রতি ওভারে। 18 ওভার খেলা শুরু হচ্ছে, 102, 7 উইকেটে নামিবিয়া, প্রস্তুত বোলার শামি, তিনি বল করলেন, লেগ স্টাম্পের উপর ছিল, বল চলে গেল ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ অঞ্চলে, ফ্রাইলিং এক্ষেত্রে ব্যাটার, একটি রান পাবেন, দলীয় সংগ্রহ বাড়ল নামিবিয়া দলের 103, 7 উইকেটে, 103, 7 উইকেটে। এবং এরপরে আর কত দূর যেতে পারেন তারা, সেটাই হয়তো অনেকে ভাবছেন, সেটাই শুনছেন হয়তো বাংলাদেশ বেতারে, দেখা যাক। তবে অশ্বিন 13টা ডট বল আদায় করে নিয়েছেন কিন্তু তার করা 24টা বলের মধ্যে। শামি এই মুহূর্তে তার 3য় ওভারের বোলিং আক্রমণে আছেন, এর আগের 2 ওভারে 14 রান তিনি খরচ করেছিলেন, এই ওভারের প্রথম বলে 1টা রান তিনি দিয়েছেন বটে, যাবেন এই মুহূর্তে 16টা এক্সট্রা হয়েছে, সেটা আমরা বলছিলাম যে অনেকগুলো এক্সট্রা রান কিন্তু কনসিড করেছেন। শামির পরের বল, এরপরে কিন্তু লেগ স্টাম্পে খেলেছেন অবশ্য ভিতে, লং অফে ফিল্ডিং হয়ে ফেরত যাওয়ার আগে আরও 1টা রান এসছে উইজের ব্যাট থেকে, 104, 7 উইকেটে নামিবিয়ার সংগ্রহ। আরও কিন্তু 16টা বল হাতে আছে, যেমন 3টা উইকেটও কিন্তু আছে নামিবিয়ার। ফ্রাইলিং 5 রানে অপরাজিত নন স্ট্রাইক এন্ড উইজে, 22 বল খেলে 22 রানে অপরাজিত। আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে ভারত বনাম নামিবিয়ার মধ্যকার আজকের এই সেমিফাইনালের ঠিক আগে শেষ ম্যাচ, এবং আপনারা জানেন 10 তারিখে প্রথম সেমিফাইনাল, 11 তারিখে দ্বিতীয় সেমিফাইনাল, এবং 14 তারিখে এই ICC T20 বিশ্বকাপ ক্রিকেটের স্বপ্নের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওভারে পরে বল বাউন্সার ডেলিভারি, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে বলে কোনো রান নেই, ডট বল। ব্যাটার তিনি অবশ্য খেলার কোনো চেষ্টাই করেননি, ফ্রাইলিং, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে, ডট বল। 104, 7 উইকেটে নামিবিয়া, 18 ওভার খেলা চলছে প্রথম ইনিংসের। শামি যাবেন তার চতুর্থ বলটা নিয়ে, কোটার 3য় ওভারের ডেলিভারি তিনি করছেন,
104-7 উইকেটে নামিবিয়ার সংগ্রহ। খেলবেন এক্ষেত্রে ফ্রাইলিং, ফিল্ডিং কিন্তু ছড়ানো ছেটানো যেহেতু এই মুহূর্তে ম্যান্ডেটরি পাওয়ার প্লে নেই। এবারে কিন্তু সাবটেন্ডে পুশ করে দিয়ে গ্যালিতে দ্রুততার সাথে একটা রান নিলেন, ওভার থ্রোতে রান নেওয়ার সুযোগ আছে এবং ওভার থ্রোতে কিন্তু 4 রান হয়ে গেছে, সব মিলে 6 রান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখবার বিষয় রয়েছে কতগুলো রান শেষ পর্যন্ত আম্পায়ার ডিক্লার করেন। আরও এক্সট্রা রান, ওভার থ্রোতে রান, 5টা রান কিন্তু আরও কনসিড করলেন ইন্ডিয়ান টিম, অর্থাৎ ইন্ডিয়ান খেলোয়াড়রা। এবং যেটা হচ্ছিল যে প্রথম রানটা নিতে গিয়ে কিন্তু ওভার থ্রো হয়েছিল, যেহেতু প্রথম রান নিতে গিয়ে ওভার থ্রো হয়েছে সেই সুযোগে কিন্তু বল চলে গেছে বাউন্ডারি লাইনের বাইরে, যার মানে হচ্ছে 5টা রান এক দৌড়ে আর বাউন্ডারির বাইরে যাওয়ার কারণে 4, সব মিলে 5টা রান কিন্তু কনসিড করলো 109-7 উইকেটে নামিবিয়া। একটি রান এবং তারপর ওভার থ্রোর কারণে কিন্তু আরো 4টি রান, অর্থাৎ 109 এই মুহূর্তে 7 উইকেটে নামিবিয়া। 18 ওভার খেলা চলছে। শামি 200 করলেন 21 রানে, যিনি এখন পর্যন্ত কোনো উইকেটে দেখা পাননি। বল করলেন লেগ স্টাম্পের উপর, ফ্লিক করার চেষ্টা, আবারও কিন্তু বল চলে যাচ্ছে সীমানার দিকে, 4 হবে কিনা সেটা দেখার বিষয়। একজন দুজন ফিল্ডার দৌড়াচ্ছেন কিন্তু না, শেষ পর্যন্ত ডিপ মিড উইকেট অঞ্চল থেকে কুড়িয়ে নিলেন ফিল্ডার ব্যাটসম্যান দ্বয়, 1টি এবং 2টি রান সংগ্রহ করলেন। 112 7 উইকেটে নামিবিয়া। 18 ওভারে খেলা চলছে, লাস্ট 12 ওভার থেকে 17টি রান সংগ্রহ করেছেন নামিবিয়ার এই দুই ব্যাটার উইজে এবং ফ্রাইলিংক। এবং শর্ট মিড উইকেট অঞ্চল থেকে কিন্তু দৌড়াচ্ছিলেন ফিল্ডার, শেষ পর্যন্ত 2টো রান সংগ্রহ করলেন 112 7 উইকেটে। ওভারের শেষ বলটা নিয়ে স্বামী যাবেন, 18তম ওভারের শেষ বল এটি, তার বিপক্ষে ব্যাট করবেন এক্ষেত্রে ফ্রাইলিংক। এবারে কিন্তু সফট হ্যান্ডে পুশ, বল চলে যাচ্ছে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার দিকে, শেষ পর্যন্ত ফিল্ডিংটা হবে, তবে দুবারের জন্য জায়গা কিন্তু পরিবর্তন করার সুযোগটা পেয়ে গেছেন না। 1 রান নিয়েই সন্তুষ্ট থাকছেন না, 2 রানের জন্য জায়গা পরিবর্তনটা করলেন শেষ পর্যন্ত। এর সঙ্গে কিন্তু 18তম ওভারে খেলা শেষ, 100 এই মুহূর্তে সংগ্রহ কিন্তু 114, অর্থাৎ ভালো একটা ওভার পেয়ে গেছে এই ওভারটা তো। 114 7 উইকেটে নামিবিয়ার সংগ্রহ, আরও কিন্তু 12 বলের খেলা বাকি আছে, ফলে স্কোর প্রেডিক্টর যে 130-এর কথা বলছিল সেটা কিন্তু সম্ভব। এখান থেকে 2 ওভারে 16 রান হলে কিন্তু 130 কিংবা তার চেয়ে বেশি হবে। ব্যাটারদের উপর নির্ভর করবে তারা কেমন ব্যাটিং করতে পারে এই 2টো ওভারে। এবং স্কোর প্রেডিক্টরের কথা বলছিলেন আপনি, দেখা যাক তার চেয়ে হয়তো বা বেশি রানও হতে পারে যদি আরও ভালো ব্যাটিং করতে পারে। এবং এই মুহূর্তে কিন্তু ফ্রাইলিংক এবং উইজের কথা বলতে হয়, একটা প্রান্ত তিনি আগলে রেখেছেন, যদিও একেবারে মারমুখী ব্যাটিং তিনি করছেন না, কিন্তু তারপরও দলের এই ব্যাটিং বিপর্যয়ের সময় তিনি কিন্তু একটা প্রান্ত আগলে রেখেছেন এখন পর্যন্ত এই উইজে। এবং সঙ্গে রয়েছেন ফ্রাইলিংক, যিনি সর্বশেষ ব্যাটসম্যান আউট হওয়ার পর তিনি অবশ্য এসেছেন। রান রেটের মধ্যে 6.33, লাস্ট 3 ওভার থেকে 7 করে রান এসছে প্রতি ওভারে। 19 ওভারে খেলা শুরু হচ্ছে, ব্যাটার উইজে, তিনি রয়েছেন স্ট্রাইক এন্ডে, 25 রানে অপরাজিত। আসছেন বোলার বুমরা, ছোট্ট রান আপ এই মিডিয়াম ফাস্ট বোলার, বল করলেন লেগ স্টাম্পের উপর, ফ্লিক করলেন 1টি রান, খুব ভালো যে টাইমিং হয়েছে সেটা কিন্তু বলা যাবে না, 1টির বেশি রান পেলেন না, 1টি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন ব্যাটার উইজে। দলীয় সংগ্রহ 115-7 উইকেটে নামিবিয়া। আর আপনারা এই কথাগুলো শুনছেন বাংলাদেশ বেতারে, বাংলাদেশ বেতার সুপার 12 এর শেষ ম্যাচ নিয়ে যেমন আছে, আছে কিন্তু আগামী 2টি সেমিফাইনাল এবং ফাইনাল নিয়ে। নিঃসন্দেহে ইংল্যান্ড নিউজিল্যান্ড তাদের মধ্যে একটা দল কিন্তু ফাইনালে উঠবে নভেম্বরের 10 তারিখে, সেটি কিন্তু বাংলাদেশ সময় রাত 8টায়। ঠিক তার পরের দিনই অস্ট্রেলিয়া ভার্সেস পাকিস্তান, অর্থাৎ 11 তারিখে, সেটিও কিন্তু বাংলাদেশ সময় রাত 8টায়। থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গে, উপভোগ করুন লাইভ এন্ড এক্সক্লুসিভ। জসপ্রীত বুমরা রাউন্ড দ্য উইকেট বল করছেন এক্ষেত্রে, এবারে একটা আপার কাট করার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বলে ব্যাটে লাগাতে পারেননি ফ্রাইলিং, এ বল থেকে রান পাওয়া যায়নি, এটি অবশ্য ডট বল। 115-7 উইকেটে নামিবিয়া, বল কিন্তু আরও বাকি আছে এই মুহূর্তে 10টা, এই 10 বলে কত রান করে নামিবিয়া সেটাই দেখার বিষয়। রান রেট এই মুহূর্তে নামিবিয়ার 6.27। প্রস্তুত বোলার বুমরা, তিনি তার বোলিংয়ের শেষ প্রান্তে ফিরে এসেছেন উপরে পরের বলটি ডেলিভারি দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, আসছেন ফ্রাইলিংক ব্যাটার তার বিপক্ষে বল করার জন্য। বুমরা বল করলেন লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড হবে, ওয়াইড হলো, অতিরিক্ত আকারে আরও 1টি রান, 116-7 উইকেটে। এই মুহূর্তে কিন্তু যে প্রথম ইনিংস চলছে এবং সেটা কিন্তু ফ্লাড লাইটের ঝলমল আলোতে আবুধাবিতে,
আপনারা শুনছেন বাংলাদেশ বেতারে খেলার চলতি ধারা বিবরণী আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আজকের ম্যাচ দ্বিতীয় সেমিফাইনাল এবং 11 তারিখ 10 তারিখে প্রথম সেমিফাইনাল আপনারা শুনছেন এবং 14 তারিখে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ওভারে পরের বল স্ট্রেট ড্রাইভ রান আউটের সম্ভাবনা কিন্তু না সেটা পারেননি বোলার বুমরা উনি ভেবেছেন যে এর চেয়ে আর সহজ সুযোগ কি হতে পারে দু প্রান্ত থেকে দুজন থ্রো করলেন কেউই লাগাতে পারলেন না এবং বেঁচে গেছেন মানে ফ্রাইলিংকের আসলে জীবন কাজে লাগাতে পারবেন কিনা শেষ কটি বল এবার একটা রান পেয়েছেন যদিও একাধিক রান পাওয়ার সুযোগ নিয়ে একটা রান হলো বটে 117-7 উইকেটে নামিবিয়া স্কোরটা দেখতে কিন্তু সুন্দর 1177 সত্যি দারুণ 1177 নামিবিয়া দলের অর্থাৎ দলীয় সংগ্রহে মোট 117-7 উইকেটে 19 ওভারে খেলা চলছে লাস্ট 12 বল থেকে 16টি রান এসেছে নামিবিয়া দলের রান রেটে মোট 6.27 আসলে 1 ওভার 2 বলের খেলা বাকি এবং সেখানে 4 ছক্কার কোনো বিকল্প নেই 4 ছক্কা হাঁকিয়ে যতটুকু দলের রানটাকে বাড়িয়ে নেওয়া যায় সেই কাজটাই কিন্তু উইজে এবং ফ্রাইলিংকে করতে হবে নামিবিয়া দলের প্রস্তুত উইজে স্ট্রাইক এন্ডে বুমরা আসছেন উপরে পরে বলটি করার জন্য বল করলেন অফ স্ট্যাম্পের বাইরে এবং শেষ পর্যন্ত আউট আউট রোহিত শর্মা তিনি কিন্তু ক্যাচটা তালুবন্দি করলেন বুমরার এ বলটি গগনে ভাসছিল এবং সেখানে উইজে ছিলেন ব্যাটার 26 রান করে তিনি পেভিলিয়নের পথ ধরলেন 25 বল খেলে তিনি কিন্তু 26 রান করেছেন 117 রানের মাথায় 8 উইকেটের পতন ঘটে গেল নামিবিয়া দলের আসলে উইজের এই মুহূর্তে কিন্তু মারমুখী ব্যাটিং ছাড়া কোনো উপায়ও ছিল না কেননা এবারে স্লগ ওভারে খেলা হচ্ছিল এবং সেখানে কিন্তু 4-6 কোনো বিকল্প নেই এবং সেই কাজটাই কিন্তু তিনি করতে চেয়েছিলেন তবে শেষ পর্যন্ত ব্যর্থ হলেন আউট হয়ে পেভিলিয়নের পথ ধরলেন রোহিত শর্মার হাতে ধরা পড়লেন রোহিত শর্মার কথা বলছিলাম আজকে অনেকগুলো ক্যাচ তিনি নিয়েছেন এবং ক্যাচ নেয় তিনি বেশ দারুণ পটু ডেভিড উইজে 25 বল খেলে 26 রান করলেন কট রোহিত বল বুমরা উইকেটের পতন ঘটল 8টি একটু হিসাব করে দেখি কতগুলো ক্যাচ নিলেন আজকে ক্যাচ নিলেন রোহিত শর্মা 1 2 3 তিনটা ক্যাচ ইতিমধ্যে কিন্তু তিনি নিয়ে নিয়েছেন ক্যাচ নিয়েছেন এছাড়া স্বামী নিয়েছেন এক ঋষভ পান্ত তিনিও অবশ্য 2টি ক্যাচ নিয়েছেন রোহিত শর্মা 3টা ক্যাচ নিয়েছেন বোঝাই যাচ্ছে যে আজকে ক্যাচগুলো তার হাতে অধিকাংশ সময় দেখেছি আমরা 8টা উইকেটের পতন ঘটে গেছে নতুন ব্যাটসম্যান ট্রাম্পলম্যান তিনি এসছেন ট্রাম্পলম্যান অবশ্য নন স্ট্রাইক এন্ডে ফ্রাইলিং তিনি খেললেন খেললেন অবশ্য কাউ কর্নারে 1টা রান দ্বিতীয় রানের জন্য ছুটছেন দ্বিতীয় রানটাও কিন্তু কমপ্লিট করে নিলেন এর সঙ্গে 19তম ওভারের খেলাটা শেষ হয়ে গেছে 19তম ওভারের খেলা শেষে 119-8 উইকেটে নামিবিয়া অল আউট হবে নাকি নাও হতে পারে এবং 1 ওভারে খেলা বাকি রয়েছে এবং এই 1 ওভারে হতেও পারে আবার সেটা বলা বড় মুশকিল ক্রিকেট তো বড় গৌরব অনিশ্চয়তার খেলা এবং সেক্ষেত্রে লাস্ট উইকেটে আবার আমরা 4-6 ঝড়ও কিন্তু অনেক সময় দেখে থাকি সেটাও হয় এবং আজকে নামিবিয়ার ব্যাটাররা কী করবে ভারতের বোলারদের বিপক্ষে এই লাস্ট ওভারে শ্রোতা বন্ধুরা থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গেই এবং ভারত তাদের অবশ্য নামিবিয়া প্রথম ইনিংসে ব্যাট করছে এখন পর্যন্ত এবং এই লাস্ট ওভার নামিবিয়ার প্রথম ইনিংসের এবং তারপর কিন্তু মধ্যবিরতি মধ্যবিরতির পর দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হবে এবং ভারতের ব্যাটারদের যে ব্যাটিং লাইন আপ সেটা অত্যন্ত গভীর আপনারা জানেন এবং তারপরও দেখা যাক স্বামী তিনি এসছেন এই মুহূর্তে লাস্ট ওভারটি করার জন্য লেগ স্টাম্পের উপর ছিল আবেদন করেননি অবশ্য তো বলে ব্যাটে করতে পারেনি ব্যাটার এ বলে কোনো রান নেই ডট বল শেষ ওভারে আমরা বলছিলাম যে অল আউট হবে কিনা না একটা স্লোয়ার মেরেছিলেন কিন্তু সেই স্লোয়ারেই বলছিলাম আমরা সেই যে ক্যাচটা বুমরার যেটি রোহিত শর্মা ধরেছিলেন বুদ্ধিমান বোলার আসলে কখন আপনাকে কি করতে হবে সেটা কিন্তু আপনাকে বুঝে শুনেই ডেলিভারিটা করতে হবে এবং সেভাবেই তিনি কিন্তু উইকেটটা নিয়েছিলেন অর্থাৎ উইজেকে সাজঘরে ফেরত পাঠিয়েছিলেন আজকে এখনো পর্যন্ত যে ডেলিভারিগুলো হয়েছে সেক্ষেত্রে 57টা ডট বল আদায় করে নিয়েছেন বুঝতেই পারছেন 115টা ডেলিভারির মধ্যে 57টা ডট বল আদায় করে নিয়েছেন ট্রাম্পলম্যান তিনি মুহূর্তে আছেন ট্রাম্পলম্যান তিনি 1 বল খেলেছেন রান পাননি 15 বল খেলে 15 রানে আছেন ফ্রাইলিং নন স্ট্রাইক এন্ডে 5টা বল
কতটা রান নিতে পারবেন, শেষ ওভারের বোলিং দায়িত্বে কিন্তু শামি আছেন। 3 ওভার 1 বলে রান তিনি কিন্তু ঠিক যতটা হজম করা উচিত ছিল ঠিক ততটা রান কিন্তু হজম করতে হয়নি তাকে, 26 রান। এবারে কিন্তু পুল করার চেষ্টা, বলে ব্যাটে কানেক্ট করতে পারেননি, উইকেট রক্ষকের কাছে গেছে, এটিও কিন্তু ডট বল। 119, 8 উইকেটে নামিয়ে বিয়া শামি তিনি বল করছেন এবং প্রথম ইনিংসের লাস্ট ওভার বল করছেন। এই বলটা কিন্তু বাউন্সার ডেলিভারি ছিল, বলে ব্যাটে করতে পারেনি। প্রথম দুটো বল ডট বল করলেন বোলার, আসছেন ওভার পরবর্তী করার জন্য। এবং ট্রাম্পল ম্যান তিনি রয়েছেন স্ট্রাইক এন্ডে, যিনি এই 2 বল খেলে এখন পর্যন্ত কোনো রান করতে পারেননি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, লাস্ট ওভারে এসে দুটো ডট বল করলেন, চমৎকার বোলিং শামির। ওভারে পরের বল, এবারে কিন্তু লফট হ্যান্ড শট, বল চলে গেল লং অনের উপর দিয়ে সীমানার বাইরে, ছক্কা। ফিল্ডার কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছিলেন বলটাকে মাঠের ভেতরে রাখার জন্য, কিন্তু না পারেননি। শেষ পর্যন্ত টুর্নামেন্টের 357তম 6-এর মারটি হয়ে গেল এই নামিবিয়ার ব্যাটিংয়ে, এবং 125 রানে পৌঁছে গেল দলীয় স্কোর। 82 মিটার দূরত্বে গিয়ে কিন্তু বলটা আছড়ে পড়ল, এবং চমৎকার একটা টাইমিং, হাবলি ধরনের ডেলিভারি ছিল, লফটের শট খেলেছিলেন এবং বল চলে গেল লং অনের উপর দিয়ে সীমানার বাইরে, 125, 8 উইকেটে নামিবিয়া। স্বামী যাচ্ছেন চতুর্থ বলটা নিয়ে, এবারে কিন্তু আবারও তুললেন, বল যাচ্ছে, এবারে দুর্দান্ত একটা ক্যাচ নেওয়ার চেষ্টা ছিল, শেষ পর্যন্ত সীমানার বাইরে গেছে। 4টা রান, আরো 4টা রান, অর্থাৎ 2 বলে রান হয়েছে কিন্তু 10টা। একটা অসাধারণ অ্যাটেম্প ছিল, চেষ্টাটা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত কাউকোনার অঞ্চলে, দুর্দান্ত একটা অ্যাটেম্প, একটু নিশ্চিত করব এক্ষেত্রে। ও বলে ব্যাটে কিন্তু প্রায় কিন্তু কানেক্ট করে ফেলেছিলেন, লোকেশ রাহুলের মতো মনে হচ্ছে, অবশ্য একটু কনফার্ম করবো যে কে ছিলেন ফিল্ডারটি। তবে দারুণ একটা অ্যাটেম্প, আঘাতও কিন্তু পাওয়ার কথা লোকেশ রাহুল, ইয়াস লোকেশ রাহুলই ছিলেন এক্ষেত্রে ফিল্ডার। 4টা রান হয়ে গেছে, 129, 8 উইকেটে নামিবিয়া, সেই 30-এর কাছাকাছি কিন্তু হয়ে গেল। হ্যাঁ, সেটা হচ্ছে কিন্তু লোকেশ রাহুল তিনি যেভাবে ডাইভ দিলেন, এবং সেক্ষেত্রে কিন্তু তিনি আঘাত পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা ছিল, যাক শেষ পর্যন্ত সেটি হয়নি। আরও একটি বল লেগ স্টাম্পের উপর, 1টি এবং 2টি রান সংগৃহীত হলো, দ্রুততার সঙ্গে কিন্তু দুটো রান সংগ্রহ করলেন। এবং এ মুহূর্তে কিন্তু নামিবিয়া দলের দলীয় সংগ্রহ 131, 8 উইকেটে। এই লাস্ট ওভারে এসে কিন্তু ভালো ব্যাটিং নামিবিয়া উপহার দিয়েছে, সে কথা কিন্তু বলতেই হবে। অসাধারণ ব্যাটিংটা হচ্ছে কিন্তু ট্রাম্পল ম্যান তিনি জমিয়ে ফেলেছেন কিন্তু শেষ ওভারটা, বিশেষ করে রান কিন্তু 12টা খরচ করে ফেলেছেন শামি। বলছিলাম যে ঠিক ততটা রান দেননি, তবে সেটা কিন্তু তিনি যেন শুনেছেন, দিয়ে দিচ্ছেন ঠিক ততটাই রান, 38 দিয়ে ফেলেছেন 3 ওভার 5 বল থেকে। যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে, 20তম ওভারের শেষ বল, ট্রাম্পল ম্যান ওভার দ্য উইকেট, এবারেও পুল করেছেন রান, কিন্তু প্রথম রানটা নিলেন, দ্বিতীয় রানের জন্য ছুটবেন না, দ্বিতীয় রানের জন্য কিন্তু ছুটলেন না, এরই সঙ্গে কিন্তু ওভার শেষ হয়ে গেছে। 20তম ওভারে খেলা শেষে 132, 8 উইকেটে নামিবিয়া, অল আউট করা যায়নি নামিবিয়াকে, 133 রানের লক্ষ্যমাত্রা কিন্তু দিয়ে দিয়েছে ইন্ডিয়ার জন্য। একটু বলে রাখি যে আজকে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত করেন নেন কিন্তু বিরাট কোহলি, আমন্ত্রণ জানান ব্যাটিংয়ে নামিবিয়াকে, নির্ধারিত 20 ওভারে 132, 8 উইকেট হারিয়ে। ক্রেগ উইলিয়ামস 0, ইরাসমাস 20 বল খেলে 12, লেফটি ইটন 5 করেছিলেন, ডেভিড উইজে 26 করেছিলেন 25 বল থেকে, স্মিথ অবশ্য 9 বল খেলে 9 রান, জেন গ্রিন তিনি অবশ্য গোল্ডেন ডাক মারেন প্রথম বলেই আউট হয়ে যান, ফ্রাইলিংক এক প্রান্তে কিন্তু ভালোই খেলেছেন, ক্যামিওটা তার 15 বলে 15, ট্রাম্পল ম্যান শেষ 6 বল খেলে তিনি কিন্তু 13 রান করেন, এর মধ্যে 1টা 4 1টা 6, অর্থাৎ আজকে ইনিংসে যে 2টি 6 সেটি কিন্তু 1 নম্বর ব্যাটার সেটি কিন্তু করেছেন ব্রাড, এবং আরেকটা হচ্ছে ট্রাম্পল ম্যান, এই দুজন মিলে 2টি 6 মেরেছেন। সব মিলে যে রানগুলো হয়েছে তার মধ্যে একটা বড় অংশের রান কিন্তু এক্সট্রা, অর্থাৎ 17টা এক্সট্রা, লেগ বাই 8টা ওয়াইড 8টা নো বল 1টা। বোলারদের কথা স্বামী, 4 ওভার 39 রান, এক্সপেন্সিভ বোলার জসপ্রীত বুমরা 4 ওভার 19 রান 2 উইকেট, অশ্বিন 4 ওভার 20 রান 3 উইকেট, রবীন্দ্র জাদেজা 4 ওভার 16 রান 3টা উইকেট নিয়েছেন, রাহুল চাহার তিনিও অবশ্য 4 ওভারে 30 রান দিয়েছেন, অর্থাৎ স্বামী এবং চাহার কিছুটা এক্সপেন্সিভ হয়েছেন, কিন্তু বুমরা অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা কি অসাধারণ বোলিংটাই করেছেন, এবং উইকেটগুলোও কিন্তু তারা নিয়েছেন। প্রথম উইকেট 33 রানে ভ্যান লিঙ্গেন, তিনি আউট হয়েছিলেন, এরপরে 34 রানে দ্বিতীয় উইকেট, উইলিয়ামস আউট হয়েছিলেন, বার্ড আউট হয়েছিলেন 39 রানে তৃতীয় উইকেট, লফটি ইটন চতুর্থ ব্যাটার হিসেবে আউট হন কিন্তু 47 রানে, পঞ্চম ব্যাটার হিসেবে 72 রানে আউট হন এরাসমাস, ষষ্ঠ ব্যাটার হিসেবে 93 রানে আউট হন স্মিথ,
সপ্তম ব্যাটার হিসেবে 94 রানে আউট হন কিন্তু গ্রিন, এবং অষ্টম ব্যাটার হিসেবে 117 রানে আউট হয়ে যান কিন্তু ডেভিড উইজে। এই হচ্ছে সব মিলে 132 আট উইকেটে নামিবিয়ার 133 রান করা ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ, মুরাদ কি মনে হয়, খুব কি কঠিন হওয়ার কোনো সুযোগ আছে? শাকুর আমার মনে হয় না, কেননা ইন্ডিয়ার যে গভীর ব্যাটিং লাইন আপ রয়েছে এবং সেটা অবশ্যই একটা ফ্লাইং স্টার্ট কিংবা যে কোনোভাবেই তারা করে নেবেন এবং সেই কাজটাই কিন্তু হতে পারে। অশ্বিনের কথা বলতে হয়, তিন তিনটে উইকেট তিনি পেয়েছেন, 4 ওভার বল করেছেন, 13টা ডট তিনি দিয়েছেন, 20 রান দিয়ে তিনটে উইকেট তিনি দখল করেছেন। দলের অন্যতম সফল বোলার এবং যার ফলে কিন্তু এই অশ্বিন তার কারণে কিন্তু নামিবিয়া দল আরেকটু রান নিলেও নিতে পারতেন কিন্তু সেটা পারেননি এবং নিখুঁত লাইন লেংথ বজায় রেখে বল করেছিলেন। তবে নামিবিয়া তারা যে প্রত্যাশা নিয়ে প্রথম ইনিংসটা শুরু করেছিল হয়তো বা 10-20টা রান হলে তাদের সেই প্রত্যাশা অনুযায়ী ব্যাটিংটা করতে পারতেন, কিন্তু টপ অর্ডার তো মিডল অর্ডার কিন্তু ব্যর্থ এবং সেখানে কিন্তু দু তিনজন ব্যাটসম্যান অর্থাৎ খুব দ্রুতই আসা যাওয়ার ফলে কিন্তু তাদের প্রত্যাশা অনুযায়ী ব্যাটিংটা তারা করতে পারেননি এবং যার ফলে কিন্তু এই 132 রানেই থেমে যেতে হলো নামিবিয়া দলকে, অর্থাৎ 133 রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে অবশ্য ভারতের জন্য এবং যার ফলে এই 133 রান করতে হবে জয়ের জন্য। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে শামসুল ইসলাম আপনাকে। মুরাদ অসংখ্য ধন্যবাদ, আপনি দেখেছেন যে 132 রান আট উইকেটে শেষ করলো ইনিংসটা আজকে নামিবিয়া দল। তবুও ভালো, আপনি দেখেন যে পাওয়ার প্লের প্রথম 6 ওভারে 34 রান উঠেছে, 2 উইকেট পড়েছিল, মাঝের 9 ওভারে 59 রান তুলতেই 4 উইকেট, এই জায়গাটায় খেলাটা গ্রিপ ছাড়া হয়ে যায় নামিবিয়ার কাছে, কিন্তু শেষ 5 ওভারে দেখেন আবার 39 রান তুলেছে ঠিকই, অর্থাৎ শুরুটা ভালোই করেছিল। মাঝখানে মিডল অর্ডার ব্যাটসম্যানরা যদি একটু ব্যর্থ না হতেন তাহলে কিন্তু আরো 20টা রান হলেও কিন্তু হতে পারত এই নামিবিয়া দলের। অবশ্যই, তবে ইন্ডিয়ার মতো দলের বিরুদ্ধে তারা খেলতে পারছে বিশ্বকাপের বিশ্বমঞ্চে এবং সুপার 12-এর গ্রুপ স্টেজের সর্বশেষ ম্যাচ, এটা নেহাত মন্দ নয়, আমি বলবো যে বেশ ভালো, বিশ্বকাপটা তাদের ভালোই গেল, স্কটল্যান্ডের বিরুদ্ধে সুপার 12-এ একটা জয়ও আছে। আপনি দেখেন যে স্কটল্যান্ডের কোনো জয় নেই, বাংলাদেশের কোনো জয় নেই, অন্যদের কিন্তু মিনিমাম একটা একটা করে জয় আছে প্রত্যেকেরই। আর অন্যদিকে আপনি যদি পাকিস্তানের কথা বলেন, 100% সাফল্য, 5 ম্যাচে 5টাই জয় গ্রুপ পর্বে, যেটা ইংল্যান্ড ওই গ্রুপে ভালো করলেও ইংল্যান্ডও কিন্তু শেষ ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরেও ভালো নেট রান রেটের কারণে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে গ্রুপ ওয়ান থেকে, তারপরেও তাদেরকে একটা ম্যাচে পরাজয়ের স্বাদ বরণ করতে হয়েছে, যেটা পাকিস্তানের সুযোগ হয়নি এখনও। বাট সেমিফাইনাল, দ্যাট উইল বি ভেরি ট্রিকি, প্রথম সেমিফাইনালে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড 10 তারিখ আবুধাবিতে রাত 8টায় এবং 11 তারিখ রাত 8টায় দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। কি মনে হচ্ছে এই দুই সেমিফাইনাল থেকে কারা 14 তারিখের ফাইনালে যাবে? শামসুল ভাই কঠিন প্রশ্ন আসলে, প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় সেমিফাইনাল এবং 4টি দল অর্থাৎ দুটো 4টি দল এবং সবাই কিন্তু যোগ্যতা স্বাক্ষর রেখেই কিন্তু তারা সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছেন, ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টই ভালো করে। তবে আসলে এই কঠিন প্রশ্নটাকে সামনে রেখে আমি বলবো যে যারা ভালো করবে তাদের নিজেদের দিনের সেরা খেলাটা খেলবে তারাই কিন্তু জয়লাভ করবে। ভেরি ডিপ্লোম্যাটিক আনসার, যারা ভালো করবে তারাই জিতবে এবং তারাই ফাইনালে যাবে, কিন্তু তারা কারা এটা আপনি বলবেন না, এই ঝুঁকিতে যাচ্ছেন না। বাট এখানে আমি একটু কিউ দেই, দেখেন ওইটা কিন্তু এক ম্যাচের খেলা, নক আউট গেম, ওই ম্যাচটা হারলে ওইখানেই বিশ্বকাপ শেষ, বিদায় ঘন্টা বেজে যাবে। এইখানে এইরকম টাফ ম্যাচে যেটা সামনে আসে, কারেন্ট ফর্ম এগুলো তো আসেই, এক্সপিরিয়েন্স এবং একই সাথে বিগ ম্যাচ টেম্পারমেন্ট, এবং সেই টেম্পারমেন্টের জায়গায় আপনি অস্ট্রেলিয়াকে কখনোই খাটো করে দেখবেন না। অস্ট্রেলিয়া ভালো করে এইরকম সেমিফাইনাল স্টেজে, সেমিফাইনাল ফাইনাল স্টেজে গিয়ে অস্ট্রেলিয়া এরা কিন্তু খুব ভালো করে, ওই জায়গায় নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের অথবা পাকিস্তানের, নিউজিল্যান্ড মানে নিউজিল্যান্ড পাকিস্তান এবং ইংল্যান্ডেরও সেমিফাইনাল স্টেজে
অতীত ট্র্যাক রেকর্ড যদি দেখেন সাকসেস রেট একটু কম, হ্যাঁ স্নায়ুর চাপটা অনেক বেশি কাজ করে। এবং সেই জায়গায় যে চারটা দলের ট্র্যাক রেকর্ড বিবেচনা করলে আমরা দেখতে পাই যে অস্ট্রেলিয়া অন্তত বিগ ম্যাচ টেম্পারমেন্টের জায়গায় অনেক বেশি এগিয়ে। তো প্রত্যেকটা দলেই তারুণ্য আছে, অভিজ্ঞতা আছে, ভারসাম্যপূর্ণ একটা প্লেয়িং ইলেভেন আছে তাদের, বোলিংয়ে বৈচিত্র্য আছে প্রত্যেকটি দলে। পাকিস্তান দেখুন স্ট্রং বোলিং লাইন আপ। তবে পাকিস্তানের আর একটা ব্যাকলগ কি, আজকে যেমন ইন্ডিয়া 17টা এক্সট্রা দিয়েছে, আপনি বলছিলেন, আপনারা বলছিলেন না যে 17টা এক্সট্রা দিয়েছে, 17টা ইনিংস টি টোয়েন্টি ম্যাচে, এটা অনেক বেশি। এই এই জায়গাগুলোতে কিন্তু পাকিস্তানের একটু লুফলস আছে। গত ম্যাচটা তো আমরা কালকে দেখেছি পাকিস্তান বেশ কিছু এক্সট্রা কনসিড করেছে। তো এরকম ছোট ছোট জায়গাগুলোতে যারা জিতবে, যারা ডিসিপ্লিন থাকতে পারবে এবং মোমেন্টাম যারা ক্যারি করবে, টস অনেক ক্ষেত্রে ফ্যাক্টর হবে, যে টস জিতে কি ফিল্ডিং নেবেন নাকি ব্যাটিং নেবেন সিদ্ধান্তটা, পিচটাকে প্রপারলি অ্যাসেস করা। তবে এখন পর্যন্ত টসের কথা যদি বলতে হয়, আমরা লক্ষ্য করেছি যে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে টসে জয়লাভ করা দলগুলো কিন্তু তারা প্রথমে ফিল্ডিং নিয়েছে এবং প্রতিপক্ষ দলের ব্যাটসম্যান দলীয় অধিনায়ক কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন ব্যাটিং করার জন্য। জি, টি টোয়েন্টি ক্রিকেট অধিকাংশ ক্ষেত্রে আপনার টস জয়ী ক্যাপ্টেন ফিল্ডিং নিতে চায়, এই কারণে যে আপনি ধরেন শুরুতে ব্যাট করে 180 করলেন, আপনি কি নিরাপদ? 180 তো চেজ হয়ে যায়, 170 করলেন, সেটাও কেউ তাড়া করে জিতে যায়। তো ওই জন্যে আপনি যদি অ্যাটলিস্ট পরে ব্যাট করেন, চেজ করেন, তাহলে বোঝার সুযোগ থাকে যে আমাকে কিভাবে খেলতে হবে, আমার ওভার প্রতি রান রেট কত, আস্কিং রেটটা কত, কত রান করে আমাকে ম্যাচ জিততে হবে, এই একটা টার্গেট পাওয়া গেলে সেভাবে প্ল্যান করে খেলার একটা সুযোগ থাকে। সেই কারণে অধিকাংশ ক্যাপ্টেন নর্মালি টি টোয়েন্টি ক্রিকেটে টস জিতে বোলিং নেয় এবং চেজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট 2021-এর ভারত বনাম নামিবিয়ার মধ্যকার খেলার চলতি ধারা বিবরণী। এই মুহূর্তে মধ্যবিরতি, যার ফলে কিন্তু আমরা দুজন অনেকক্ষণ কথা বলছি এই বিশ্বকাপ নিয়ে, নাহলে হয়তো এত কথা বলার সুযোগ হতো না। এবং এই মুহূর্তে কিন্তু মধ্যবিরতি চলছে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করবে 133 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ভারত, এবং ভারতের ব্যাটিং লাইন আপ অত্যন্ত গভীর আপনারা জানেন শ্রোতা বন্ধুরা। তবে নামিবিয়ার 132 রান করতে তাদের কয় ওভার লাগবে কিংবা সেটাই আবার অনেক সময় আমরা লক্ষ্য করে থাকি স্লো স্কোরিং ম্যাচও কিন্তু অনেক সময় জমে ওঠে, হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে এই ভারত আমার মনে হয় যে নামিবিয়ার যে বোলিং অ্যাটাক আছে তাদের বিরুদ্ধে এই রানটা খুব একটা সমস্যা হবে না। তবে ফিল্ডিং করতে গিয়ে আমরা দেখলাম লোকেশ রাহুল একটা ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন এবং কাঁধে ব্যথা অনুভব করছিলেন, যদিও তিনি মাঠ থেকে উঠে যাননি শেষ ওভার বলে, বাট তার চোটটা কতটা ভোগাবে, তিনি স্বাভাবিক আছেন কিনা, ব্যাটিং করার জন্য সুস্থ আছেন কিনা, আমাদের কাছে খবরটা নাই। উদ্বোধনী জুটিতে স্লটে রোহিতের সাথে যদি ওকে দেখি, তো লাস্ট দুটো ম্যাচে কিন্তু ওরা দুজনেই বেশ ছন্দে আছে। একটা ভালো শুরু হয়ে গেলে ইন্ডিয়াকে আর পেছন ফিরে তাকাতে হবে না 132 রান শুরু করতে। অন্যদিকে যদি শুরুতেই এসে এক দু ওভারের মধ্যে একটা উইকেট পড়ে যায়, তাহলে এক ধরনের প্যানিক তৈরি হবে এবং সেই পথ বেয়ে হয়তো আরও দুই একটা উইকেট পড়ে যাবে। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকুন। মধ্যবিরতি, মধ্যবিরতির পরেও কিন্তু দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। কমেন্ট্রি বক্সে রয়েছে মুহূর্তে আমরা দুজন, মোহাম্মদ শামসুল ইসলাম এবং আমি এম এ মুরাদ। জি মুরাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা আছি, থাকবো পুরো ম্যাচ জুড়ে ভারত এবং নামিবিয়া ম্যাচে। টসে হেরে আজকে নামিবিয়া শুরুতে ব্যাট করলো এবং ব্যাট করে তারা সংগ্রহ করলো 132, 8 উইকেটে নির্ধারিত 20 ওভার কিন্তু ব্যাট করেছে নামিবিয়া, এটাই হচ্ছে প্রশংসনীয়। আমরা স্কটল্যান্ডকে দেখেছি, নামিবিয়াকে দেখেছি, প্রত্যেকেই নিজ নিজ ম্যাচে বড় বড় প্রতিপক্ষের বিরুদ্ধেও তারা হতোদ্যম হয়ে যায়নি, শুরুটা ভালো হয়েছে, কখনো মোমেন্টাম লুজ করেছে, আবার রিগেইন করার চেষ্টা করেছে এবং 20 ওভারের খেলায় 20 ওভার ব্যাট করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় তারা অধিকাংশ ক্ষেত্রেই সফল হয়েছে। হয়তো বিগ টোটাল হয়নি, হয়তো ডিফেন্ড করবার মতো টোটাল হয়নি, বা প্রতিপক্ষ আরও ভালো ক্রিকেট খেলে ম্যাচটা সহজে জিতে গেছে, এইরকমটা আমরা হয়েছে আফগানিস্তানের ক্ষেত্রেও দেখেছি, বাট তারা কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে চুরে তছনছ হয়ে যায়নি, বরং নিজেদের আস্থা, নিজেদের সামর্থ্য, আত্মবিশ্বাসের উপর ভরসা রেখেছে এবং সর্বশেষ চেষ্টাটা উজাড় মন প্রাণ উজাড় করে দিয়ে তারা করেছে এবং 20 ওভার খেলে মিনিমাম একটা টোটাল তারা করেছে, লাইক 132। এই ট্র্যাকে হয়তো নট এ গুড স্কোর, আজকে ট্র্যাকটা কিন্তু নাইস অ্যান্ড ফ্ল্যাট, ব্যাটিংয়ের জন্য যথেষ্ট মানে কী বলবো, সহজ, স্বস্তিদায়ক ব্যাটারদের জন্যে,
যেহেতু কোয়ালিটি ইন্ডিয়ান বোলিং এর বিরুদ্ধে, বিশেষ করে তিন স্পিনার নামিবিয়াদের ব্যাটারদের জন্য খানিকটা দুর্বোধ্য ছিল, খানিকটা কঠিন ছিল, সে কারণেই তিনটা স্পিনারই বেশ টাইট ইকোনমিক ছিলেন, ইভেন বুমরা কোয়ালিটি বোলার। সো নর্মালি আপনি দেখবেন যে টি টোয়েন্টি ক্রিকেটে কেউ কিন্তু সহসাই অল আউট হয়ে যায় না, ছোট দল বড় দল সবাই কিন্তু অন্তত 20 ওভার ব্যাট করার চেষ্টা করে, যদি না কোনো বড় মিসহ্যাপস বা হয় না যে ছন্দ পতন হয়ে যায় কোনো কোনো দিন বড় দলেরও, সেক্ষেত্রে ভিন্ন বিষয়। নর্মালি সবাই অন অ্যান অ্যাভারেজ একটা খেলা অন্তত খেলতে পারে, যে অ্যাভারেজ খেলাটা অন্তত শেষ 2 ম্যাচে বাংলাদেশ প্রদর্শন করতে পারেনি সেটা নিয়ে এক ধরনের হাহাপিত্বেষ বা হাহাকার আছে। বন্ধুরা, বাংলাদেশের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শেষ হলেই আবার ব্যস্ত হয়ে যাবে, পাকিস্তানের সাথে হোম সিরিজ রয়েছে বাংলাদেশের, 3টা টি-20 ম্যাচ, 19, 20, 22 হোম অফ ক্রিকেট মিরপুরে। মিরপুরের পিচের নেচার রাতারাতি তো বদলানো যাবে না, বাট আমরা আশা করব যে অন্তত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ধরনের স্লো লো টার্নিং উইকেট ছিল, পাকিস্তানের বিরুদ্ধে ওই রকম স্লো লো টার্নিং উইকেট করে কিন্তু আপনি সুবিধা নিতে পারবেন না, এবং তাদের বিরুদ্ধে সুবিধা নিতে গেলে আপনাকে স্পোর্টিং উইকেট বানাতে হবে। স্পোর্টিং উইকেট মিন্স সবার জন্যে সমান সুযোগ সুবিধা থাকবে, অর্থাৎ ব্যাটারদের জন্য সুযোগ থাকবে সাবলীল ক্রিকেট খেলার, বোলার যারা স্কিলফুল সঠিক এরিয়াতে ভালো চ্যানেলে লাইনে লেংথে বল ফেলতে পারবে তারা এখান থেকে সমীহ আদায় করে নিতে পারবে প্রতিপক্ষের বিরুদ্ধে। সেরকম একটা কন্ডিশনস আমরা যদি মিরপুরে ওইরকম ট্র্যাককে বেছে নিতে পারি, দেন দ্যাট উইল বি এ ভেরি গুড অপশনস ফর বাংলাদেশ, গুড প্ল্যান ফর বাংলাদেশ, এবং সেখান থেকে ছান্দিক ক্রিকেট খেলুক বাংলাদেশ, হয়তো 3-0 আমরা হারব, কিন্তু প্রত্যেকটা ম্যাচ যদি কম্পিটিটিভ করতে পারি টি টোয়েন্টি ফরম্যাটে, তাহলে এই আত্মবিশ্বাসগুলো পরবর্তীতে একটা সময় আমাদের কিন্তু জয়ের ভিত গড়ে দেবে, আত্মবিশ্বাস বাড়বে, ব্যাটাররা কানেক্ট করতে শিখবে, জানবে, এবং বাউন্ডারি রোপের যে ডিস্টেন্স এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হোম অফ ক্রিকেটে সেন্টার পিচ থেকে বাউন্ডারি রোপ 65 মিটার, 68 মিটার, এরকম হলে হবে না, আরও 5 মিটারের মতো বাড়িয়ে নিতে হবে সব দিকে। কেননা আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে মাঠগুলো বাইরের দেশে অধিকাংশ ক্ষেত্রে একটু বড়, যেমন আমরা UAE এর 3টা মাঠ দেখেছি অন অ্যান অ্যাভারেজ 72-74 এইরকম বাউন্ডারি রোপের ডিস্টেন্স সেন্টার পিচ থেকে অধিকাংশ ক্ষেত্রে। সো এই যে আমি দেখা যাচ্ছে মিরপুরে একটা লাফটেড শর্টস খেললাম, 66 মিটার হাঁকালাম, ছক্কা পেয়ে গেলাম, একই ডিস্টেন্স একই ধরনের শর্টস আবুধাবির মাঠে গিয়ে আমি আউট হয়ে যাচ্ছি, দুবাইয়ের মাঠে গিয়ে আমি বাউন্ডারি রোপের 5 গজ ভেতরে আউট হয়ে যাচ্ছি। এই যে বাউন্ডারি ডিস্টেন্সের যে একটা তারতম্য, তার কারণে আমাদের খেলোয়াড়দের যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, আমরা হয়তো 70% ম্যাচই হোম অফ ক্রিকেটে খেলে ফেলি যে হোম সিরিজের ম্যাচগুলো, তো এইটা একটা ব্যাপার, ভিন্ন ভিন্ন মাঠে ভিন্ন ভিন্ন কন্ডিশনের সাথে খেলা, অ্যাডাপ্ট করা। হ্যাঁ, এক রাত এক হোটেলে ঘুমিয়ে পরের দিন অনুশীলন করে নেক্সট ডেতে ম্যাচ খেলে আবার অন্য আর একটা শহরে ভ্রমণ করে গিয়ে নতুন হোটেলে অ্যাডজাস্ট করা, এবং নতুন একটা মাঠের দৈর্ঘ্য প্রস্থের সাথে পিচ কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে বিশ্বকাপের বিশ্ব মঞ্চে পারফর্ম করা, ইটস এ বিগ চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জগুলো ফেস করার অভ্যাস ঘরের ক্রিকেট থেকে আমাদের করে নিতে হবে। একদিন রাজশাহীতে খেলেন, মাঝে একদিন ভ্রমণ করে একদিন বিশ্রাম দিয়ে পরের দিন চট্টগ্রামে খেলেন, চট্টগ্রাম থেকে খেলে পরের দিন ভ্রমণ করে একদিন বিশ্রাম নিয়ে সিলেটে খেলেন, এইভাবে যদি আপনি রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা সবগুলো বিভাগীয় শহরে আন্তর্জাতিক মানের ভেন্যু আছে, অধিকাংশ শহরে আছে, সেগুলোকে প্রয়োজনে রিইনোভেট করে অ্যাক্টিভ করা, এবং এক একটা মাঠে এক এক ধরনের পিচ কন্ডিশনস তৈরি করা, কোথাও সাউথ আফ্রিকার মতো বাউন্সি পিচ হবে, কোথাও স্পোর্টিং পিচ হবে নাইস ফ্ল্যাট ট্র্যাক, হ্যাঁ আবার কোথাও স্লো লো টার্নিং থাকলো, আমরা প্রতিপক্ষ বেছে বেছে পিচ সিলেক্ট করব। আপনি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে স্লো লো টার্নিং উইকেট করে হয়তো পাত্তা পাবেন, কিন্তু শ্রীলঙ্কা পাকিস্তানের বিরুদ্ধে এরকম লো টার্নিং উইকেটে খুব সুবিধা করার সামর্থ্য থাকবে না বাংলাদেশের। এই বিষয়গুলো প্রপারলি অ্যাসেস করা এবং অ্যাড্রেস করে পরিকল্পনা সাজানো, মুনশিয়ানা দেখানো টেবিল ওয়ার্কে, এবং বিহাইন্ড দ্য গ্রাউন্ড আমাদের মুনশিয়ানা দেখাতে হবে, তাহলে আমাদের ক্রিকেটটা আস্তে আস্তে এগোবে। আবার ওভারনাইট কিছু পাবেন না, কিন্তু রাতারাতি আজকে ওকে বদলিয়ে দিলাম, নতুন কাউকে আনলাম, পরশু দিন থেকে ম্যাচ জেতা শুরু হলো, এইটাও কিন্তু ভাবার কোনো সুযোগ নেই।
আবেগ দিয়ে আবেগ তাড়িত হয়ে চিন্তা করারও সুযোগ নেই। এই কথাগুলো প্রাথমিক ভাবে এসছে, যেহেতু আমাদের বিশ্বকাপ মিশনটা আশানুরূপ কাটেনি। আমরা চাইবো পাকিস্তান সিরিজ থেকে বাংলাদেশ দাঁতে দাঁত কামড়ে লড়াই করুক এবং ঘুরে দাঁড়াক। লোকেশ রাহুল তিনি ফিট আছেন, সুস্থ আছেন এবং রোহিত শর্মাকে সাথে নিয়ে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে এসেছেন ভারতের জন্য 133 রানের লক্ষ্য। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে 23 নম্বরে আছেন রোহিত শর্মা, 34 বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান, 5 ইনিংসে 118 রান করেছেন, 74 বেস্ট। অর্থাৎ আগের 4 ম্যাচে 118 রান করেছেন রোহিত শর্মা, একজন কোয়ালিটি টপ অর্ডার ইন্ডিয়ার। 23 বছর বয়সী রুবেন ট্রাম্পলম্যান বাঁহাতি ফাস্ট বোলার নামিবিয়ার, 4 ম্যাচে 5টা উইকেট আছে, 17 রানে 3 উইকেট তার বেস্ট ফিগার। বলে যথেষ্ট কাজ আছে, গতি বৈচিত্র্য আছে, কাটার করতে পারেন, লেন্থ এবং লাইনটা বেশ ভালো। খেলা শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংস, 133 রানের লক্ষ্যে ব্যাট করতে শুরু করছে টিম ইন্ডিয়া। লোকেশ রাহুল স্ট্রাইকে ডানহাতি ব্যাটসম্যান, একটি স্লিপ আছে, যাচ্ছেন ট্রাম্পলম্যান, পুরো নাম রুবেন ট্রাম্পলম্যান, ওভার দ্য উইকেট বল করলেন একেবারে লেগ মিডল স্ট্যাম্পে, ফুল লেংথের বল, ফ্রন্ট ফুট ফ্লিক, স্কোয়ার লেগে গিয়েছে। লোকেশ রাহুল শুরুতেই প্রথম বল থেকে রান সংগ্রহ করল। ভারত 1 বিনা উইকেটে টসে হেরে নামিবিয়া ব্যাট করেছিল, নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 132 রান করে দলের পক্ষে টপ স্কোরার ছিলেন ডেভিড উইজে, তিনি 26 রান করেছিলেন, 15 রানে অপরাজিত ছিলেন ফ্রাইলিঙ্ক, 13 রানে অপরাজিত ছিলেন রুবেল ট্রাম্পলম্যান, বার্ড 21, লিঙ্গেন 14 রান করেছিলেন। যাচ্ছেন ট্রাম্পলম্যান, অস্টাম্পের বাইরে পড়ে ইনসুইং করছিল ডানহাতি রোহিত শর্মার জন্যে, রোহিত শর্মা নিজের মধ্যে গুটিয়ে থেকে খেললেন, দারুণ বোলিং রুবেন ট্রাম্পলম্যান, দ্য লেফট আর্ম সিমার ফ্রম নামিবিয়া, হোয়াট এ ওয়ান্ডারফুল বোলিং ডিসপ্লে। নতুন বল, সিম মুভমেন্ট আদায় করছেন এবং ওভার দ্য উইকেট থেকে ডানহাতির জন্য ভেতরে আনছেন, কঠিন শিল্প রপ্ত করেছেন তিনি এবং রোহিত শর্মা সেটা অ্যাকনোলেজ করলেন মাথা ঝাঁকিয়ে যে হ্যাঁ গুড ডেলিভারি ছিল। যাচ্ছেন ট্রাম্পলম্যান, এবার লেগ স্ট্যাম্পের উপরে ক্যাচ উঠেছিল, শর্ট ফাইন লেগে ঝাঁপিয়ে পড়েছিলেন, ক্যাচ তো ধরতেই পারলেন না, বল গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে, 4 রান, লাকি বাউন্ডারি ফর রোহিত শর্মা অ্যান্ড ফর ইন্ডিয়া। ইন্ডিয়া 5 বিনা উইকেটে টার্গেট 133। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, এম এ মুরাদ, এস এম আব্দুস সাকুর এবং আমি শামসুল ইসলাম সঙ্গ দিচ্ছি এই ম্যাচটায়। গ্রুপ পর্বে শেষ ম্যাচ আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2021 বিশ্বকাপের সপ্তম আসর। ও, ইট ওয়াজ এ রেগুলেশন ক্যাচ এট ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, রোহিত শর্মা দ্য ডেঞ্জার ম্যান, 0 রানে ফিরতে পারেন কিন্তু 4 পেয়ে গেলেন। ওহ, না দেখলে বিশ্বাস করা যায় না। আবার লেগ স্টাম্পের উপরে ছিল, অফ দ্য প্যাড ফ্লিক করেছেন রোহিত শর্মা, বল চলে গিয়েছে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারে, 1টি রান পাবেন। রোহিত 5, ভারত 6 বিনা উইকেটে, লক্ষ্য 133। রুবেন ট্রাম্পলম্যান একটি স্লিপ নিয়ে বল করছিলেন, অফ দ্য হিপ একটা বাউন্সি ডেলিভারি ছিল ব্যাক অফ এ লেংথ ডেলিভারি থেকে, এবং সেই বলটা আস্তে করে পুল করেছিলেন, এয়ারে ভাসছিল শর্ট ফাইন লেগের ফিল্ডার লিঙ্গেন, ঝাঁপিয়ে পড়েই চেষ্টা করেছিলেন কিন্তু জাস্ট বলটা গ্যাদার করতে পারেননি, শরীরের মাঝখান দিয়ে পরে গলিয়ে যায় ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে বেরিয়ে গেছে 4 রানের জন্য। এবারে উইকেট টুইকেট ডেলিভারি ছিল, লোকেশ রাহুল আস্তে সফট হ্যান্ডে ডিফেন্সিভ খেলেছিলেন, কাভার পয়েন্টে রেখে একটা কুইক সিঙ্গেল চাইছিলেন, নিষেধ করলেন, রোহিত শর্মা বললেন না হবে না, দরকার নেই, এই ঝুঁকি আমরা কেন নেব আজকে, নিজেকে শুধু শুধু রান আউটের মুখে ঠেলে দেওয়ার কোনো মানেই হয় না। টার্গেটটা 133 মাত্র, 14 রান দূরে রোহিত শর্মা, টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার 3000 রান পূর্ণ হবে। ক্যাপ্টেন হিসেবে কোহলি, কিং কোহলি বলা হয়, তিনি 50তম ম্যাচে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। লোকেশ রাহুল শেষ বলটা হওয়ার আগে জাস্ট নিজেকে নিজেই উইথড্র করলেন, সাইড স্ক্রিনের আশপাশে কোনো সমস্যা নিশ্চয়ই হচ্ছিল। রুবেন ট্রাম্পলম্যান লেফট আর্ম সেইমা, এক্সেলেন্ট নাইস রিদমিক তার বোলিং অ্যাকশন, স্কটল্যান্ডের বিরুদ্ধে 17 রানে 3 উইকেট, আফগানিস্তানের বিরুদ্ধে 34 রানে 2 উইকেট, উইকেটের মধ্যে আছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 25 রান দিয়ে কোনো উইকেট পাননি, ভারতের বিরুদ্ধে 6 রান দিয়ে এখনও উইকেটের দেখা পাননি।
এবার স্টাম্পের বাইরে এখানে একটা ফুল স্ট্রেট ডেলিভারি, ফ্রন্ট ফুটে আসতে পুশ করেছেন কাভারে, ডট বল দিয়ে শেষ প্রথম ওভার। ভারত 6-1 বিনা উইকেটে এক ওভার শেষে, লক্ষ্যমাত্রা তাদের 133। আইসিসি ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2021 বাংলাদেশ বেতারে শুনছেন আপনারা, আজকে 42তম ম্যাচ। ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে এটি 1410 নম্বর ম্যাচ, 1410টা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল হয়ে গেছে অলরেডি। স্টিফেন বার্ড 21 রান করেছিলেন, মাইকেল ভ্যান লিঙ্গেন 14, এছাড়া ডেভিড উইজে তিনি 26 রান করেছিলেন, 15 রান করেছিলেন ইয়ান ফ্রাইলিঙ্ক, ট্রাম্পলম্যান 13 রানে অপরাজিত ছিলেন। ডেভিড উইজে তিনি আক্রমণে আসছেন, ডানহাতি পেসার নামিবিয়া দলের, 36 বছর বয়সী, রাইট আর্ম ফার্স্ট মিডিয়াম, 6 রান উঠেছে প্রথম ওভার থেকে ট্রাম্পলম্যানের বিরুদ্ধে। ভারত 133 তাড়া করছে দ্বিতীয় ইনিংসে, টসে জিতেছিল আজ ভারত, ফিল্ডিংয়ে পাঠিয়ে নিয়েছিল এবং ব্যাটিংয়ে পাঠিয়েছিল অতিথি মানে প্রতিপক্ষ নামিবিয়াকে। এই মুহূর্তে স্ট্রাইকে রোহিত শর্মা 3 বলে 5 তার সংগ্রহ, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ এবং থার্ড ম্যান আছে। উইকেট টু উইকেট লেংথ বল ছিল উইজের কাছ থেকে, ফ্রন্ট ফুটে এসে আসতে পুশ করেছেন শর্ট মিড উইকেটে, ফ্রাইলিঙ্ক স্বাচ্ছন্দ্যে কুড়িয়ে ফেরত দিলেন, এ বল থেকে রান হবে না, রান নেওয়ার কোনো সুযোগও ছিল না। আগে বলেছি বিশ্বকাপের শেষ চারে যেতে আজকের এই ম্যাচ কোনো ইকুয়েশন রাখছে না, বা কোনো ইকুয়েশনই নেই আজকের এই ম্যাচটার ফলাফলের উপর। যাচ্ছেন উইজে ব্যাক হ্যান্ড স্লোয়ার, উইকেট টু উইকেট ছিল, ফ্রন্ট ফুটে এসে রক্ষণাত্মক স্ট্রেট পুশ করেছেন ওখানে রোহিত শর্মা, রান পাচ্ছেন না তিনি। নামিবিয়া দল প্রথমে টসে হেরে ব্যাট করেছিল এবং 132-8 উইকেটে করে, এই মুহূর্তে খেলছেন ভারতীয় দল দুই ওপেনার, ক্রিস ব্রাউন কিউএ আম্পায়ার, রিচার্ড ইলিংওয়ার্থ ইংলিশ আম্পায়ার, দুজন ফিল্ড আম্পায়ার হিসেবে রয়েছেন, গেরহার্ড এরাসমাস, মরিস এরাসমাসকে আমরা জানি, গেরহার্ড এরাসমাস হচ্ছে নামিবিয়া দলের অধিনায়ক। যাচ্ছেন বোলার উইজে, এবারে রুম করে নিয়ে চিপ শট খেলেছেন, এরিয়াল রুট ক্লিয়ার করলেন রোহিত শর্মা, ডিপ এক্সট্রা কভার দিয়ে 4, এক্সেলেন্ট, নাইস অ্যান্ড কন্ট্রোল শট, লেংথ বলই ছিল একটু স্লোয়ার, সেটা লেগ স্টাম্পের বাইরে একটু সরে গিয়ে রুম করলেন এবং এরিয়াল রুট ক্লিয়ার করে দিয়ে খেললেন জাস্ট মিড অফের উপর দিয়ে। কতটা আত্মবিশ্বাসের সাথে তিনি খেলেছেন, তিনি জানেন যে কতটুকু দূরত্ব পাচ্ছি এবং প্লেসমেন্টটা ছিল ভালো দেখার মতো, জাস্ট কাভার মিড অফের মাঝখানটায় প্লেস করেছিলেন। 10 বিনা উইকেটে ইন্ডিয়া। এবারে লেফট হ্যান্ড শট, এয়ারে বল, ফিল্ডার কই, নো ম্যানস ল্যান্ডে পড়লো, একটা রাশ অফ ব্লাড শটস খেললেন ওখানে রোহিত শর্মা, ভাগ্য তার ভালো, কোনো ফিল্ডারের কাছে এই বলটা যায়নি, একটা স্লো বাউন্সার ছিল অফ স্টাম্পের বাইরে, উড়িয়ে পুল শট খেলতে চেয়েছিলেন, ব্যাটের হ্যান্ডেলের কাছাকাছি লেগে যায় এবং ঠিকঠাক টাইমিং না হয়, আকাশে ভাসছিল অনেকক্ষণ এবং ভাগ্য তার ভালো, এ যাত্রায় কোনো ফিল্ডার কাছাকাছি ছিলেন মিড অন মিড অফ, কিন্তু এদের দুজনে মাঝখানে পড়লো, ক্যারি করলো না। এবারে ব্যাটে বলে হয়েছে, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে বল শিবানার বাইরে গ্যালারিতে ছক্কা, প্রথম 6 রোহিত শর্মা ব্যাটে, একটি 4ও দেখেছি, 15-8 বল থেকে রোহিত শর্মা, 16 বিনা উইকেটে ভারত 1 ওভার 5 বলে। টুর্নামেন্টে 358টি ছক্কা হয়েছে শুরু থেকে শেষ অবধি, আজকের এই 42তম ম্যাচে এসে আমরা এই সংখ্যা পাচ্ছি, দূরত্ব পেয়েছে 74 মিটার, ভালো 74 মিটার দূরত্ব গ্যালারির মানে নিচতলায়। উইজা 3টা ডট বল করলেও একটা বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি হচ্ছে তার এই ওভারে, 2টো 4 1টা 6 হাঁকিয়েছেন রোহিত শর্মা, বিপজ্জনক মানুষ, এবং 0 রানেই তিনি জীবন পেয়েছিলেন। এবারে লেংথ বল অফ করিডোরে ছিল, জাস্ট অ্যাঙ্গুলার ব্যাটে ব্যাটের ফেস ওপেন করে দিয়ে স্টিয়ার করেছেন থার্ড ম্যানে একটি রানের জন্য, 17 বিনা উইকেটে ভারত 2 ওভারে। এবারে টপ স্কোরার হিসেবে বাবর আজমের আমরা নাম পেয়েছি এবং তিনি বেশ দুর্দান্ত খেলছেন, পাকিস্তানের এই অধিনায়ক উদ্বোধনী ব্যাটার
রিজওয়ানের সাথে তার যে উদ্বোধনী জুটিগুলো রিসেন্ট পাস্টে যা হচ্ছে, জাস্ট আনবিলিভেবল, অসাধারণ সব পার্টনারশিপ হচ্ছে আমরা দেখেছি। বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার এবং ভারত এই মুহূর্তে নামিবিয়ার বিরুদ্ধে 133 রানের লক্ষ্য তাড়া করছে। অলরেডি তারা 17 রান করেছে 2 ওভার থেকে। বাবর আজম 264 রান করে সবার উপরে। জস বাটলা 240 রান করেছেন 5 ম্যাচে, 3 বার তিনি নট আউট ছিলেন। আসালঙ্কা শ্রীলঙ্কান ব্যাটার, তিনি 231 রান করেছিলেন। রুবেন ট্রাম্পলম্যান এসছেন প্রথম বল অফ স্ট্যাম্পের উপরে, রোহিত শর্মা ফ্রন্ট ফুট অফ ড্রাইভ, দুর্দান্ত টাইমিং, মিড অফকে বিট করে বল বেরিয়ে গেল সীমানার বাইরে, বাউন্ডারি। 3000 টি-20 ইন্টারন্যাশনাল রান সম্পন্ন করলেন রোহিত শর্মা, অভিনন্দন তাকে। রোহিত শর্মা ডানহাতি এই উদ্বোধনী ব্যাটার, শুরুতেই 0 রানে জীবন পেয়ে একের পর এক বেধড়ক পিটনি দিয়ে যাচ্ছেন, 3টা 4 1টা 6 অলরেডি। আবারও ইয়র্ক করবার চেষ্টা, এবারে স্ট্রেট পুশ করেছেন বোলারের দিকে, বোলার নিজেই কুড়িয়ে ফেরত যাচ্ছেন, তার বোলিং মার্কে রান হলো না। 21 বিনা উইকেটে ভারত, টার্গেট 133 রানের, হয়তো ইজি কাপ অফ টি হবে এই টার্গেটটা। 3227 রান করে বিরাট কোহলি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার অধিকারী ক্রিকেটার। 3115 রান করেছেন মার্টিন গাপটিল, 3001 রান রোহিত শর্মার। টপ ফাইভে দুজন ভারতীয় নাম, দেখা যাচ্ছে ওরা কতটা ডমিনেটিং। এবারে রাউন্ড দ্য উইকেট, পুল শট করেছিলেন, ভালো টাইমিং হয়নি, যে যে স্মিথ ছিলেন কাছাকাছি মিড উইকেটে, ক্যাচ ধরবার জন্য সামনের দিকে হেলে পড়েছিলেন, কিন্তু বলটা ধরে রাখতে পারেননি। গুড লাক ফর রোহিত শর্মা, ব্যাড লাক ফর নামিবিয়া। মহেন্দ্র সিং ধোনি অ্যাজ এ মেন্টর আছেন ইন্ডিয়ান ড্রেসিং রুমে, এই টুর্নামেন্টে তাকে ট্যাগ করেছিল বিসিসিআই, অর্থাৎ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, এবং তার উপস্থিতিও ভারত দলকে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিগ ম্যাচে জেতাতে সহায়তা করেনি। এটা অবশ্য ভিন্ন একটা বিষয় খেলারই অংশ। এবারে এগিয়ে এসে লাফটেড শট খেলেছেন, মিরনের মাথার উপর দিয়ে বল সীমানার দিকে যাচ্ছে, পেছন পেছন চেইস করলেন, দারুণ ডাইভিং এফোর্টে বল সীমানার মধ্যে আটকে দিয়েছেন 1টি 2টি রান, দারুণ রানিং বিটুইন দ্য উইকেটস। তৃতীয় ওভারে আছি আমরা, ভারত 23 বিনা উইকেটে নামিবিয়ার বিরুদ্ধে 133 রানের লক্ষ্য তাড়া করছে। আসালঙ্কা 231 রান করে 3 নম্বর পজিশনে রয়েছে। বাবর, বাটলার এবং আসালঙ্কা প্রথমে, এই তিনজন হচ্ছে টপ স্কোরার। এরপরে চতুর্থ স্থানে নামিবিয়ার ডেভিড উইজা, যিনি 8 ম্যাচে 227 রান করেছেন, কি দারুণ। নামিবিয়ার একজন খেলোয়াড় টপ ফাইভে জায়গা পেয়ে গেছেন, যদিও 3টে ম্যাচ বেশি খেলার সুযোগ হয়েছে উইজার পক্ষে, কেননা গ্রুপ স্টেজে কোয়ালিফাইং রাউন্ডে 3টে ম্যাচ খেলেছিলেন। এবারে ফ্রন্ট লেগটা সরিয়ে রুম করে স্টাম্প চ্যানেলের একটা বল, এক্সেলেন্ট একটা পুল শট খেলেছিলেন, ফিল্ডিংটা আরও চমৎকার মিড উইকেটে, বাউন্ডারি সেভিং ফিল্ডিং হলো, 1টি 2টি 2টি রান, 2টি রানই এসছে রোহিত শর্মা ব্যাট থেকে। রোহিত 24 14 বল থেকে, ভারত 25 বিনা উইকেটে, লক্ষ্য তাদের 133 নির্ধারিত 20 ওভারে, এবং শুরুর থেকে যে টার্গেট সেটা 6.5-এর মতো, সো নট ভেরি টাফ। কিন্তু ক্রিকেটে টাফ বা ইজি বলে কিছুই নেই, ওই কাজটা করে তারপরে ম্যাচ জিতে আসতে হয় মাঠ ছেড়ে। এবারে শর্ট পিচ বল, পুল শট হয়েছে, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ফিল্ডার বলের লাইনেই ছিলেন, জাস্ট শট, অন বাউন্সে ফিল্ডিং করে ফেরত দেওয়ার আগে রান আরও 1টি, রোহিত শর্মা স্ট্রাইক রাখলেন নিজের কাছে। 26 বিনা উইকেটে ভারত 133 রানের লক্ষ্য তাড়া করছে। ডেভিড উইজা তো 4 নম্বরে রয়েছেন। শ্রীলঙ্কান আরও একজন ব্যাটার প্রথম নিশাঙ্কা, তিনি 8 ম্যাচে 271 রান করেছেন, 5 নম্বরে রয়েছেন। মোহাম্মদ রিজওয়ান 6 নম্বরে 214 রান করেছেন। ডেভিড ওয়ার্নার 187 রান করে 7 নম্বরে। ভ্যান্ডার ডুসেন সাউথ আফ্রিকান নম্বর 3 177 রান করেছেন। রিচি ব্যারিংটন স্কটিশ ব্যাটার, তিনি 177 রান করেছেন। গাপটিল 176 রান। মোহাম্মদ নাইম শেখ বাংলাদেশের, তিনিও 7 ম্যাচে 174 রান করেছেন।
বিষয় হলো নাইমের দুটো 50 ছিল, 60s এর ঘরে তার দুটো রান ছিল। বাংলাদেশি ব্যাটার, বাংলাদেশি বোলার অবশ্য সাকিব অ্যাজ এ অলরাউন্ডার তিনি তার জায়গাটা ঠিকই খুঁজে পেয়েছিলেন। যে কটা ম্যাচ খেলেছিলেন সে সময় তিনি অ্যাজ এ অলরাউন্ডার অলরাউন্ডার শীর্ষেই ছিলেন। 3 ওভার শেষে ভারত 26 বিনা উইকেটে। নামিবিয়া এবং ইন্ডিয়া এই গ্রুপ পর্বে শেষ ম্যাচটায় প্রতিদ্বন্দ্বিতা করছে। ডেভিড উইজ ব্যক্তিগত 2 ওভারে এসছেন। প্রথম বলটা লেংথ বল ছিল, ইনকামিং হয়েছিল, আস্তে করে ওয়াইড মিড অন স্লো পুশ করে দিয়ে একটা কুইক সিঙ্গেল নিলেন রোহিত শর্মা। আজকে রোহিত শর্মা সত্যিই লাকি ছিলেন, শুরুর ওভারটায় ট্রাম্পলম্যানের বিরুদ্ধে এবং উইজার বিরুদ্ধেও একটা সুযোগ এসেছিল, কিন্তু সেটা নো ম্যাচ ল্যান্ডে পড়েছিল। একাধিক ক্যাচ ড্রপ হওয়ার মতো সিনারিও আমরা দেখেছি, একাধিক বলবো না, একটা ক্যাচই ড্রপ হয়েছে আর একটা ক্যাচ প্রপারলি ক্যারি করেনি ফিল্ডার অব্দি। এ মুহূর্তে উইজে এসছেন তিনি, ডানহাতি পেসার, 27 বিনা উইকেটে ইন্ডিয়া। ডেভিড উইজে ডানহাতি পেসার, এই মুহূর্তে ভারত 27 বিনা উইকেটে। লফটেড শট, বল গ্যালারিতে, লোকেশ রাহুল জয়েন্স দ্য পার্টি, তার পার্টনার সিনিয়র রোহিত শর্মা অপর প্রান্তে ধ্বংসযজ্ঞ চালিয়ে 4-6 হাঁকাচ্ছিলেন। ওনার আর তর্সই ছিল না, যখনই স্ট্রাইক পেলেন প্রথম বলেই উইজাকে উড়িয়ে মারলেন। একটু খাটো লেংথের বল, দুর্দান্ত টাইমিং, এলিভেশন, 88 মিটার দূরত্বের একটি ছক্কা মিড উইকেট বাউন্ডারি দিয়ে। এক্সেলেন্ট ব্যাটিং শাকুর। অবশ্যই তাই, দারুণ। এ ধরনের মাঠ দেখতে কিন্তু শামসুল অনেক বেশি ভালো লাগে। ক্রিকেটটা যারাই খেলুক না কেন, দিন শেষে তো ক্রিকেটের জয়টাই আমরা চাই, এবং সেই হিসেব করলে আজকে ইন্ডিয়ার কাছ থেকে এখন ভালো কিছু ব্যাটিং দেখবার প্রত্যাশা রয়েছে, যেহেতু পুঁজিটা খুব বেশি নয় এবং 133 রানের লক্ষ্য মাত্রা। সেক্ষেত্রে ইন্ডিয়া খুব দ্রুতই চাইবে কিন্তু সেটি শেষ করতে, আর 100 রান লাগবে। এবার অফ স্টাম্পের অনেকখানি বাইরে দিয়েছেন, ওই যে রান অবশ্য পাবেন না, পয়েন্টে ফিল্ডিং হয়ে গেছে, এটি অবশ্য ডট বল। 33 কোনো উইকেট না হারিয়ে ইন্ডিয়ার সংগ্রহ, যেখানে 133 তাদের লক্ষ্য মাত্রা। হাসারাঙ্গা 16টা উইকেট নিয়ে সবার উপরে, 11টি করে উইকেট আছে জাম্পা, বোল্ট এবং সাকিব আল হাসানের। কি দারুণ না? তবে আমরা মানে অনেক আমাদের নিয়ে কথা বলেছি, তবে 19 তারিখ থেকে আবারও আমরা আমাদের কথা বলতে পারবো, তাই না? বাংলাদেশ খেলবে হোমে পাকিস্তানের বিপক্ষে। তবে 2015 সালের সেই সুখস্মৃতির কথা নিঃসন্দেহে আপনারা মনে করতে চাইবেন। তবে 2015 বিশ্বকাপ শেষে যে পাকিস্তানকে আমরা পেয়েছিলাম আর এখন যে পাকিস্তানকে পাচ্ছি, সেটি কিন্তু অন্যরকমের পাকিস্তান। এবং সেই সময় কালে আমরা তো ওডিআই ফর্মেটে ক্রিকেটটা এমনিতেই ভালো খেলেছি সবসময়, সেক্ষেত্রে সেই পাকিস্তানের বিপক্ষে আমাদের ওডিআইটা ভালো গেছে, ক্লিন সুইপ করেছি আমরা। কিন্তু এবারে কিন্তু অন্যরকম কিছু, একটা শক্তিধর দলের বিপক্ষে টি-20 এখন ভালো খেলছি না, যদিও হোমের অ্যাডভান্টেজ থাকবে বটে, কিন্তু মনে হয় না খুব সহজ হবে। এবারে চমৎকার ইনসুইংইং ডেলিভারি উইথ এ গ্রেট পেস, ডেভিড উইজার টু লোকেশ রাহুল, ঠিক মতো খেলতে পারেননি, প্যাডে লেগে গালির দিকে গিয়েছিল, রান পাবেন না। ঠিক তার আগেই দেখলাম যে একটা দারুণ নাকল বল করলেন, তবে নাকল বলের ডিরেকশনটা ছিল অফ স্ট্যাম্পের বেশ খানিকটা বাইরে, ব্যাটার লোকেশ রাহুল ওখানে কমপ্লিটলি ডিসিভড হয়েছিলেন গতি বৈচিত্র্যের কাছে। ডেভিড উইজ একজন কোয়ালিটি ক্রিকেটার, সাউথ আফ্রিকার হয়ে তার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার অভিজ্ঞতা বা সুখস্মৃতি যেমন ছিল, তবে রেগুলার মেম্বার হতে পারছিলেন না। পরবর্তীতে আরও একটা বল করলেন, স্লোয়ার ডেলিভারি অফ করিডোরে ছিল, ডিফেন্সিভ পুশ করেছেন, রান পাবেন না। ডট বলে শেষ 4 ওভার, 33 বিনা উইকেটে, অর্থাৎ 16 ওভারে এক্স্যাক্টলি 100 প্রয়োজন ভারতের। খুবই সহজ, কোনো উইকেটের পতন ঘটেনি। উইজাকে নিয়ে বলছিলাম আমরা, এবং তার যে গড়ন মানে সেটাও কিন্তু অনেক সময় দেখে মনে হয় না ক্রিকেটার। আর ক্রিকেটার যেহেতু তিনি হয়ে গেছেন, তার এই যে হাইট, এটা কিন্তু একটা বিরাট অ্যাডভান্টেজ ফর ব্যাটিং অ্যান্ড বোলিং অ্যাজ ওয়েল, সেটা কিন্তু তিনি করেন। অ্যাবসলিউটলি, আপনি যে বাংলাদেশের প্রসঙ্গ বলছিলেন না, দেখেন তেতে থাকা পাকিস্তানকে পাবে বাংলাদেশ জাস্ট আফটার দ্য ওয়ার্ল্ড কাপ, এবং পাকিস্তানই একমাত্র দল যারা সুপার 12-এ 5টা ম্যাচে 5টাই জিতেছে, শতভাগ সাফল্য এখনও পর্যন্ত। বাট ইউ নেভার নো যে এইরকম দল গিয়ে সেমিফাইনাল জিতবে, এই কনফার্মেশনটা কিন্তু নেই। সেমিফাইনাল ইজ এ ডিফারেন্ট কাপ অফ টি, এখানে ম্যাচ টেম্পারমেন্টটা সামনে আসবে, ইয়াংরা কীভাবে পারফর্ম করে নার্ভ ধরে রেখে সেটা দেখার বিষয়। ধরুন বাবর এবং রিজওয়ান সুপ্রিম টাচে আছে, ইনফর্ম ওপেনার, বেস্ট ওপেনার সো ফার, কিন্তু ওয়ার্নার আর ফিঞ্চ
যদি সেটেল ডাউন করে ফেলে তাদের দিনে তারা কি করতে পারে হু নোজ। এবং সেরা চারের খেলা, সেক্ষেত্রে আপনি কোনো ম্যাচকেই কিন্তু অন্যভাবে দেখার সুযোগ নেই। তবে একটা কথা বলতে হবে, প্রথম সেমিফাইনালটা ঠিক যেন 2019 ওডিআই ফরম্যাট অফ ক্রিকেটের ফাইনাল, নিউজিল্যান্ড মুখোমুখি ইংল্যান্ডের, কি দৈরত অপেক্ষা করছে আমাদের জন্য। রাইট, ঠিকই বলেছেন, 10 তারিখ সেটা। এবারে প্রথম বল স্লগ সুইপ করেছেন, আবেদন হয়েছে, ব্যাটে খেলতে পারেননি রোহিত শর্মা, ব্যাক লেগে লেগেছে, আমার মনে হয় রিভিউ নেওয়া উচিত। গেরহার্ড এরাসমাস ডেফিনেটলি রিভিউ নেবেন, সোজ লেফট আর্ম স্লো অর্থোডক্স বোলার এসছেন তিনি, এবং ডিআরএস নেওয়া হলো কি, অরিজিনাল ডিসিশন নট আউট, ডিআরএস নেওয়া হয়েছে। এবং আমার কাছে কেন জানি খালি চোখে আমি যতটুকু দেখেছি, ইট ওয়াজ এ গুড শাউট ফ্রম দ্য বোলার অ্যান্ড দ্য ফিল্ডার্স, বাট আম্পায়ার আনমুভড, দেখা যাক, আমার মনে হচ্ছে আম্পায়ার ভুল প্রমাণিত হতে পারে, দেখা যাক না। এবং সেটা যেহেতু প্রযুক্তির সহযোগিতা নিয়ে সুযোগটা আছে, সেটা একটু দেখে নিতে চাই। হাইট মাইট বি আ ফ্যাক্টর অ্যাজ ওয়েল, দেখা যাক যে সেটি কী হচ্ছে। অরিজিনাল ডিসিশনটা কিন্তু নট আউট, আমরা সেটাই দেখতে পাচ্ছি, বলটা কিন্তু উঠছিল, এবং সেক্ষেত্রে শেষ পর্যন্ত স্টাম্পে আঘাত হানবে কি না সেটি দেখার বিষয়। তবে আম্পায়ার অরিজিনাল ডিসিশন কিন্তু নট আউট ছিল, শ্রোতা সেটাই কিন্তু বলছি আমরা। আছেন বাংলাদেশ বেতারের সঙ্গে, এই মুহূর্তে একটা রিভিউ চলছে, ব্যাটে কানেক্ট হয়েছিল কিনা সেটা কিন্তু আল্ট্রা এজ এই মুহূর্তে দেখাচ্ছে, বলছে কিন্তু যে না, কোনো স্পর্শ কিন্তু দেখতে পাচ্ছি না, এবং প্রথম যখন লেগেছিল তখন কোনোইতে লেগেছিল। এবারে ইম্প্যাক্ট আউটসাইড অফ, এবং সেক্ষেত্রে কিন্তু রিভিউ খরচ হয়ে যাবে, অর্থাৎ রিভিউটাই লস্ট। আম্পায়ার এক্ষেত্রেই ছিলেন যে ইম্প্যাক্ট আউটসাইড, এবং সেই কারণেই কিন্তু রিভিউটা লস্ট হলো। স্কলস তিনি কিন্তু প্রথম বলটাই বেশ বিপদে ফেলেছিলেন রোহিত শর্মাকে, 33 কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ কিন্তু ইন্ডিয়ার, যাদের করতে হবে 133। মাহমুদুল হাসান মুরাদ কিন্তু যুক্ত হয়ে গেছেন ইতিমধ্যে, এবং এম এ মুরাদ নামেই তিনি বেশি পরিচিত, এবং তিনি যুক্ত হয়েছেন। একটা রিভিউ কিন্তু খরচ করে ফেলেছেন নামিবিয়ার, একটা রিভিউ তাদের এখনও আছে, যা কিছুক্ষণ আগেই কিন্তু সেই রিভিউটা খরচ হয়েছে। 33 কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ কিন্তু ইন্ডিয়ার। শাকুর আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে পঞ্চম ওভারে খেলা চলছে, ওভারে পরে বল দুর্দান্ত একটা স্কোয়ার কাট, বল চলে যাচ্ছে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার দিকে, 4 রান, একজন দুজন ফিল্ডার দৌড়াচ্ছিলেন, তাদের সেই প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হলো, বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। রোহিত শর্মা এক্ষেত্রে ব্যাটার, তিনি 30 রানে পৌঁছে গেলেন এবং দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো ভারতের 37 কোনো উইকেট না হারিয়ে। রোহিত শর্মা তিনি তার ব্যাটিং ছন্দে আছেন, কিন্তু যেই ম্যাচে দরকার থাকে সেই ম্যাচে আসলে পারফর্ম করতে পারেননি, বিশেষ করে শুরুটাই কিন্তু পাকিস্তানের বিপক্ষে 10 উইকেটে হেরে তারা শুরু করেছিলেন। এবারেও কিন্তু টার্নের মুখেই খেলেছেন, রান পাবেন না, নিজের বলে নিজেই ফিল্ডিং করেছেন স্কলস, এটাও কিন্তু ডট বল, 3 বল খেলে তার কাছ থেকে 4টা রান আদায় করে নেওয়া হয়েছে। স্লো লেফট আর্ম বোলার, এই মুহূর্তে যাচ্ছেন ওভারের পরের বলটে, অর্থাৎ পঞ্চম ওভারের চতুর্থ বল, লেফট হ্যান্ড শট ডান্সিং ডাউন দ্য উইকেটে এসে বল গগনে ফাস্টে এবং শেষ পর্যন্ত লঙ্গনের উপর দিয়ে সীমানার বাইরে, ছক্কা রোহিত শর্মা রইল থেকে, টুর্নামেন্টের 360তম ছয়ের মার এটি, দলীয় সংগ্রহ ভারতের 43 কোনো উইকেট না হারিয়ে, অসাধারণ একটি শট রোহিত শর্মা রইল থেকে। ডাউন দ্য ট্র্যাকে এসে তিনি একেবারে স্লটে নিয়ে নিয়েছিলেন, এবং সেভাবেই কিন্তু তিনি একটা লম্বা ছয় মারলেন, এই ছটা 306 নম্বর এবারের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে, এবং সুপার 12 রোহিত তিনি 8 নম্বর ছয় মারলেন। পরের বলটা অবশ্য খেলেছেন ওয়াইড মিড অফে, নিজেই ফিল্ডিং করেছেন বোলার স্কল, যে বল থেকে রান পাওয়া যাবে না। রোহিতের এ ধরনের মানে শটগুলো দেখতে কিন্তু মুরাদ ভালোই লাগে, তাই না? হ্যাঁ, দারুণ শাকুর, একেবারে ডান্সিং ডাউন উইকেটে এসে বলে ব্যাটে নিখুঁত টাইমিং, সত্যি দেখার মতো শট ছিল। আসছেন বোলার ওভারে পরে বলটি করলেন, মাপা লেংথের বল, ব্যাটসম্যান রক্ষণাত্মক কৌশলে মোকাবেলা করলেন রোহিত শর্মা, ওয়াইডিশ মিডল অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, এ বলে কোনো রান হলো না, ডট বল। 5 ওভার খেলা শেষে 44 কোনো উইকেট না হারিয়ে, মানে 5 ওভার শেষে 44, বুঝতেই পেরেছেন, প্রায় 9 গড়ে রান করছেন, তাদের দরকার কিন্তু মাত্র 133 রান, এবং তারা আসলে চাচ্ছে যে যত দ্রুত আসলে খেলা শেষ করা যায়। যদিও এই জয় পরাজয়ে বিশ্বকাপের যে পরবর্তী যে ম্যাচগুলো আছে সেমিফাইনাল এবং ফাইনাল, সেখানে কোনো প্রভাব পড়বে না, কিন্তু তারপরেও তো প্রত্যেকটা দলই যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ জিততেই চাইবে, এবং যত ভালোভাবে বড় ব্যবধানে জেতা যায় সেটাই চাইবে, এবং ইন্ডিয়া যে ম্যাচগুলো জিতেছে সেই ম্যাচগুলো প্রত্যেকটাই কিন্তু বড় ব্যবধানে জিতেছে।
লোকেশ রাহুল এবং রোহিত শর্মা যেভাবে খেলে চলেছেন সময়ের ব্যাপার, ভারতের জয় অনেকটাই সময়ের ব্যাপার, কেননা এখন পর্যন্ত কোনো উইকেটের পতন ঘটেনি এবং আর কোটি ওভার গেলে আরও মারমুখী ব্যাটিং করবেন, লেগ স্টাম্পের উপর ছিল এবং বল চলে গেল ডিফাই লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, দারুণ একটা চারের মার রোহিত শর্মার ব্যাট থেকে, তিনি পৌঁছে গেলেন 49 রানে, দলীয় সংগ্রহ ভারতের 68 কোনো উইকেট না হারিয়ে। 8 ওভারে খেলা চলছে, দারুণ দারুণ একটা চারের মার লেগ স্টাম্পের উপর গ্লান্স করেছিলেন, ডিফাই লেগ অঞ্চল ছিল ফাঁকা, মুহূর্তের মধ্যেই বল চলে গেল সীমানার বাইরে 4 রান। ভারতের দলীয় সংগ্রহ 68 কোন উইকেট না হারিয়ে 8 ওভারে খেলা চলছে, ওভারে পরের বল ইনসুইঙ্গার ডেলিভারি, এ বলে কোনো রান নেই, ডট বল। 75 বল থেকে 65 রান করতে হবে বিজয়ের বন্দরে নোঙ্গর করতে হলে ভারতকে, 68 কোন উইকেট না হারিয়ে ভারত। রোহিত শর্মা 29 বল থেকে 49 রানে অপরাজিত রয়েছেন, স্ট্রাইক রেট 169.0। স্মিথ এ ওভার এখন পর্যন্ত 5টি রান তিনি দিয়েছেন, স্ট্রাইক এন্ডে রোহিত শর্মা, আসছেন বোলার স্মিথ, বল করলেন স্লগ সুইপ খেলার চেষ্টা, বলে বেটে করতে পারেননি, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে, এ বলে কোনো রান নেই, ডট বল। এই মুহূর্তে কিন্তু 4 কিংবা 6 হলেও হতে পারত, কিন্তু রোহিত শর্মা তিনি অবশ্য বলে ব্যাটে করতে পারেননি, স্লগ সুইপ খেলার চেষ্টা করেন, ডট বল। 68 কোন উইকেট না হারিয়ে ভারত, 74 বল থেকে 65 রান করতে হবে ভারতকে জয়ের জন্য, ওভারে পরের বল লেগ স্টাম্পের উপর স্লো ডেলিভারি, অন ড্রাইভ করলেন, বল চলে গেল ডিপ মিড উইকেট অঞ্চলে, ফিল্ডার সেখানে রয়েছেন, 1টি রান, আরও 1টি রান সংগৃহীত হল এবং অর্ধ শতরান পূর্ণ করলেন রোহিত শর্মা। টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে রোহিত শর্মা 24তম অর্ধশতরান এটি, অর্থাৎ 24 নম্বর 50 রোহিত শর্মার, যিনি 31 বল থেকে 55 রানে অপরাজিত এই মুহূর্তে নামিবিয়ার বিপক্ষে। দলীয় সংগ্রহ 69 কোনো উইকেট না হারিয়ে 133 রান করতে হবে জয়ের জন্য ভারতকে, ওভারে পরের বল মিডল স্টাম্পের উপর ছিল, অন ড্রাইভ করলেন, বল চলে এসছে লং অন অঞ্চলে, ফিল্ডার সেখানে রয়েছেন, আরও 1টি রান, 70 কোনো উইকেট না হারিয়ে ভারত। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতারে খেলার চলতি ধারা বিবরণী, 10 তারিখে প্রথম সেমিফাইনাল এই বিশ্বকাপ ক্রিকেটের এবং 11 তারিখে দ্বিতীয় সেমিফাইনাল এবং 14 তারিখে স্বপ্নের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ বেতার, সবকটি খেলার চলতি ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করবে। ভারত বনাম নামিবিয়ার মধ্যকার এ খেলায় নামিবিয়া প্রথমে ব্যাটিং করে 132 রান করে, আপনারা জানেন, এবং ভারতকে 133 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয়। এখন পর্যন্ত কোনো উইকেটের পতন ঘটেনি ভারতীয় দলের এবং তারা অবশ্য স্বাচ্ছন্দ্যের সঙ্গে ব্যাটিং করছে। লোকেশ রাহুল এবং রোহিত শর্মার কথা বলতে হয়, অত্যন্ত অভিজ্ঞ দুই ক্রিকেটার, অভিজ্ঞতায় টুইটম্বর, তাদের অভিজ্ঞতার কোনো নিংড়ে দেওয়ার চেষ্টা করছেন এই লোকেশ রাহুল এবং রোহিত শর্মা। লোকেশ রাহুল 20 রানে অপরাজিত রয়েছেন। আমরা দেখছি বোলিং প্রান্তে বোলারের পরিবর্তন, লফটে টান, তিনি এসছেন বল করার জন্য, অলরাউন্ডার, ভালো ব্যাটসম্যানও তিনি। নতুন ওভারে প্রথম বল অফ স্টাম্পের উপর ছিল, ড্রাইভ করেছেন, কাভার ড্রাইভ, ডিপ কাভারে ফিল্ডার প্রস্তুত, 1টি রান, লফটে টান, তিনি বোলার। রোহিত শর্মা, তিনি 50 রানে অপরাজিত, স্ট্রাইক এন্ডে রয়েছেন, তিনি এখন ব্যাট করবেন, 71 বল থেকে 62 রান দরকার, খুব কঠিন কাজ নয় ভারতের জন্য। ওভারে পরের বল ফ্লাইটে ডেলিভারি, অন ড্রাইভ করলেন, এক্ষেত্রে অবশ্য বোলার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল, এ বলে কোনো রান নেই, ডট বল। কারেন্ট রান রেট 8.52, জয়ের জন্য প্রতি ওভারে করতে হবে 5.31। ওভারে পরে বলটি করলেন উইকেট রক্ষক, তিনি অবশ্য কুড়িয়ে নিলেন, এ বলে কোনো রান হলো না, 71 কোনো উইকেট না হারিয়ে ভারত। নামিবিয়া প্রথম ইনিংস 132 রান করে
133 রানের লক্ষ্যমাত্রা ভারতের সামনে। ওভারের পরের বল ডাংসেন ডাউন দ উইকেটে লেফট হ্যান্ড শট, বল চলে গেল লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, চার রান। আরও একটি দুর্দান্ত চারের মার আমরা লক্ষ্য করলাম রোহিত শর্মার উইলো থেকে, এবং এই মুহূর্তে কিন্তু দলীয় সংগ্রহটা বাড়ল, অর্থাৎ এই চার রানের সুবাদে 75 কোন উইকেট না হারিয়ে ভারত 9 ওভারে খেলা চলছে। ওভারের পরের বল মিডল স্টাম্পের উপর ছিল, অন ড্রাইভ করলেন, বল চলে এসছে লঙ্ঘন অঞ্চলে, ফিল্ডার সেখানে রয়েছেন, আরও একটি রান। 76 কোন উইকেট না হারিয়ে ভারত 9 ওভারে খেলা চলছে। রোহিত শর্মা 60টি চার এবং দুটি ছয়ের সাহায্যে তিনি 55 রানে অপরাজিত রয়েছেন। লফটে ইটান এই মুহূর্তে নামিবিয়া দলের মিডিয়াম ফাস্ট বোলার, দো শুরু করলেন, বল করলেন, অফ ড্রাইভ করলেন, বল চলে এসছে লং অফ অঞ্চলে, ফিল্ডার সেখানে প্রস্তুত রয়েছেন, আরও একটি রান। 9 ওভারে খেলা শেষ, 77 কোন উইকেট না হারিয়ে ভারত, 133 রান দরকার জয়ের জন্য। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতারে খেলার চলতি ধারা বিবরণী, ভারত বনাম নামিবিয়ার মধ্যকার। ধারাভাষ্যে রয়েছে আজকে আমরা তিনজন, মোহাম্মদ শামসুল ইসলাম, এস এম আব্দুল শাকুর এবং আমি এম এম মুরাদ। প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল সালাম মল্লিক, শব্দ নিয়ন্ত্রণে শামীম আহমেদ, প্রকৌশলী নির্দেশনায় প্রকৌশলী মোহাম্মদ মাফিদুল ইসলাম, নির্দেশনায় মোহাম্মদ মাহফুজুল হক, তত্ত্বাবধানে মোহাম্মদ গোলাম রব্বানী, প্রযোজনা সহযোগী মোহাম্মদ আয়াতুল্লাহ খন্দকার, প্রযোজনা করলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের যে উত্তেজনা সারা বিশ্বব্যাপী, লাখো কোটি ভক্ত সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু বেশ ভালোভাবে উপভোগ করেছেন, এবং প্রায় শেষের দিকে অর্থাৎ আগামী 10 তারিখে প্রথম সেমিফাইনাল এবং 11 তারিখে দ্বিতীয় সেমিফাইনাল, 14 তারিখে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফ্রাইলিংক বল করলেন, পুল করে দিয়েছেন ব্যাটার লোকেশ রাহুল, বল চলে গেল ডিপ উইকেট অঞ্চলে। একটি রান সংগৃহীত হলো লোকেশ রাহুলের ব্যাট থেকে। বোলার ফ্রাইলিংক আস্তে আস্তে তার বোলিংয়ের শেষ প্রান্তে তিনি ফিরে গেলেন, এইমাত্র ঘুরলেন, বল করলেন অফ স্টাম্পের বাইরে, স্কোয়ার কাট করলেন ব্যাটার লোকেশ রাহুল, বল চলে গেল ডিপ পয়েন্টে, ফিল্ডার সেখানে প্রস্তুত রয়েছেন, একটি রান। 64 বল থেকে 54 রান করতে হবে, 79 কোন উইকেট না হারিয়ে ভারত, 10 ওভারে খেলা চলছে। লোকেশ রাহুল 23, রোহিত শর্মা 56 রানে অপরাজিত, স্ট্রাইক এন্ডে লোকেশ রাহুল, 79 কোন উইকেট না হারিয়ে ভারত। ফ্রাইলিংক আসছেন ওভারে পরে বলটি করার জন্য, বল করলেন লফটেড শট খেলেছেন, বল চলে গেল ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে সীমানার বাইরে, ছক্কা, আরো একটি ছয়ের মার লোকেশ রাহুল, তার ব্যাট থেকে এসছে 6 রান, তিনি পৌঁছে গেলেন 29 রানে এবং দলীয় সংগ্রহ বাড়লো 85 ভারতের কোন উইকেট না হারিয়ে। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন নামিবিয়া প্রথম ইনিংসে ব্যাট করে 132 রান করতে সক্ষম হয়, 133 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে ভারত এ মুহূর্তে, কিন্তু 62 মিটার দূরত্বে গিয়ে একটি ছয়ের মার হাঁকালেন লোকেশ রাহুল। 85 কোন উইকেট না হারিয়ে ভারত, 63 বল থেকে 48 রান করতে হবে লোকেশ রাহুল, 29 রান এবং এই মুহূর্তে কিন্তু একটি রান সংগৃহীত হলো লোকেশ রাহুলের ব্যাট থেকে, তিনি পৌঁছে গেলেন 30 রানে, দলীয় সংগ্রহ ভারতের 86 কোন উইকেট না হারিয়ে। ভারতের দর্শকদের উল্লাস উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি, রোহিত শর্মা তিনি স্ট্রাইক এন্ডে 56 রানে অপরাজিত এবং ভারতের সংগ্রহ 86। আসছেন বোলার, বল করলেন লফটেড শট, বল আকাশে ভাসছে, ক্যাচের সমূহ সম্ভাবনা এবং আউট, আউট, আউট হয়ে গেলেন, ভালোভাবে টাইমিংটা তিনি করতে পারেননি, বল গগনে ভাসছিল এবং অনেকটাই উপরে, শেষ পর্যন্ত উইকেট রক্ষক তিনি কিন্তু গ্লাভস বন্দি করলেন, অর্থাৎ প্রথম উইকেটের পতন ঘটে গেল রোহিত শর্মা, তিনি আউট হয়ে পেভিলনে ফিরে যাচ্ছেন 86 রানের মাথায়, প্রথম উইকেটের পতন ভারতের।
এবং কাজের কাজ যা করার সেটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ জয়ের জন্য যে 133 রান দরকার সেই ভিত্তি কিন্তু তৈরি হয়ে গেছে ভারতের অনেক আগেই, যার ফলে কিন্তু সময়ের ব্যাপার অনেকটা জয়ের ভারতের জন্য। যদিও রোহিত শর্মা তিনি আউট হয়ে বেরোনে ফিরে যাচ্ছেন, গ্রিন উইকেট রক্ষক নামিবিয়া দলের তিনি সেই ক্যাচটা তালুবন্দি করলেন, এবং ফ্রাইলিং হচ্ছেন সফল বোলার, যে একমাত্র উইকেটের পতন এবং সেটাই ফ্রাইলিং তিনি অবশ্য দখল করেছেন। 86 1 উইকেটে ভারত ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসেবে কে আসেন আমরা আপনাদেরকে জানিয়ে দেব শ্রোতা বন্ধুরা। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ 2021 ভারত বনাম নামিবিয়ার মধ্যকার আপনারা খেলার চলতি ধারা বিবরণী শুনতে পাচ্ছেন। কমেন্ট্রি বক্সে রয়েছে আমরা তিনজন, শামসুল ইসলাম, এস এম আব্দুল শাকুর এবং আমি এম এ মুরাদ। প্রথম উইকেটের পতন ভারতের, অর্থাৎ রোহিত শর্মা উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে যিনি ইনিংসের গোড়াপত্তন করার জন্য এসেছিলেন আউট হয়ে তিনি পেভিলিয়নে ফিরে গেলেন, এবং ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসেবে কি জুটি বাঁধবেন লোকেশ রাহুলের সঙ্গে। লোকেশ রাহুলও কিন্তু সেট ব্যাটসম্যান, অনেকক্ষণ ধরে উইকেটে রয়েছেন, ভালো খেলছেন উদ্বোধনী ব্যাটার হিসেবে, যিনি কিনা লোকেশ রাহুল রোহিত শর্মা দুজন জুটি বেঁধেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রোহিত শর্মার ইনিংসের পরিসমাপ্তি ঘটে, তিনি আউট হয়ে পেভিলিয়নে ফিরে যান। এই মুহূর্তে ওয়ান ডাউন হিসেবে কে আসবেন সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তবে ভারতেরই বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টে বেজে গেছে আপনারা জানেন, এবং নামিবিয়া নতুন দল এবং তারাও কিন্তু বিশ্বকাপে যে তাদের অর্থাৎ শেষ চারে যারা অংশ নিয়েছেন সেখান থেকে এই দুটো দল কেউই নেই, নামিবিয়া এবং ভারত। আপনারা জানেন শ্রোতা বন্ধুরা 10 তারিখে প্রথম সেমিফাইনাল এবং 11 তারিখে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং এই আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের স্বপ্নের ফাইনাল ম্যাচটি 14 তারিখে অনুষ্ঠিত হবে। সবকটি খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার সম্প্রচার করবে। ১৩২ রান করতে সক্ষম হয় প্রথম ইনিংসে নামিবিয়া, পক্ষান্তরে জয়ের জন্য 133 রান করতে হবে ভারতকে। ভারত এখন পর্যন্ত 86 রান করতে সক্ষম হচ্ছে 1 উইকেটে, অর্থাৎ খুব বেশি দূরে নয় ভারতের জয়, এবং ভারত যেভাবে ব্যাটিং করছে সেক্ষেত্রে সময়ের ব্যাপার, যদি একটি উইকেটের পতন ঘটেছে তবে সেটা ব্যাপার নয়, কেননা ভারতের যে গভীর ব্যাটিং লাইন আপ সেখানে কিন্তু ভারতের বাঘা বাঘা ব্যাটাররা তারা কিন্তু সেই সামর্থ্য রয়েছে, সেই শক্তি রয়েছে, এবং সেটা হয়তো বা অনেকটাই সময়ের ব্যাপার প্রতিপক্ষ নামিবিয়ার বিপক্ষে। পানি পানির বিরতি চলছে এ মুহূর্তে, এবং পানি পানির বিরতির জন্যই কিন্তু খেলা সাময়িকভাবে বন্ধ। অবশ্য নামিবিয়ার যে ব্যাটিং ছিল সেখানে অবশ্য আমরা দেখছি এই মুহূর্তে ভারতের যে ব্যাটার এবং সেখানে অবশ্য যাদব তিনি এসেছেন ব্যাটিং এ, কারেন্ট রানটি 4.75 এবং 4.62 এই হারে রান তুলতে হবে। ওভারে পরের বল স্কোয়ার কাট করলেন, বল চলে গেল পয়েন্টে, ফিল্ডার সেখানে প্রস্তুত রয়েছেন এবং আরো একটি রান সংগৃহীত হলো। ওভার শেষ, ফ্লাই লিংক তিনি রোহিত শর্মার উইকেট দখলের মধ্য দিয়ে আরো একটি ওভারের খেলা শেষ করলেন। যাদব তিনি অবশ্য জুটি বেঁধেছেন এই মুহূর্তে রোহিত শর্মার সঙ্গে, দুঃখিত রোহিত শর্মা নয়, সেখানে লোকেশ রাহুল রয়েছেন, লোকেশ রাহুল তার সঙ্গে অবশ্য জুটি বেঁধেছেন এই মুহূর্তে, এবং সেটা আমি কালকে আমি অফিস থেকে দেখা দিব না। এটার জন্য মিনিয়ান দুইটা নামিবিয়া দলের যে কজন বোলার ব্যবহার করেছেন দলীয় অধিনায়ক তাদের মধ্যে কিন্তু একমাত্র ফ্রাই লিংক তিনি কিন্তু সফলতা পেয়েছেন এবং যার হাত ধরে একটি উইকেট পেয়েছে। তবে রোহিত শর্মা আউট হওয়ার আগে কাজের কাজ যা হওয়ার সেটা কিন্তু হয়ে গেছে ভারতের, অর্থাৎ এই মুহূর্তে 87 1 উইকেটে, যেখানে 60 বল থেকে 46 রান করতে হবে জয়ের জন্য। ওভারে পরের বল মিল স্টাম্পের উপর ছিল, বল চলে গেল ডিপ মিড কাট অঞ্চলে, ফিল্ডার সেখানে প্রস্তুত রয়েছেন, আরো একটি রান সংগৃহীত হলো ভারতের পক্ষে। একটি রান লেফটে ইটান বোলার তার দায়িত্বে লেফটে ইটান, এবং তিনি প্রস্তুত রয়েছেন অবশ্য
এখন পর্যন্ত এবং লাফটি ইটন ভালো অলরাউন্ডার, ভালো ব্যাটসম্যানও বটে। 88 উইকেটে ভারত 11 ওভারে খেলা চলছে। লাফটি ইটন তিনি বল করছেন, তিনি 8 রান দিয়ে এখন পর্যন্ত কোনো উইকেটের দেখা পাননি। এবং যাদব তিনি স্ট্রাইক এন্ডে রয়েছেন, এই মুহূর্তে 59 বল থেকে 45 রান করতে হবে। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আবারও শামসুল ইসলাম আপনাকে। ধন্যবাদ এম এম মুরাদ। প্রথম বলটা ইয়াটানের বিরুদ্ধে ফ্রন্ট ফুটে এসে রক্ষণাত্মক খেললেন সূর্যা কুমার যাদব, রান পাবেন না এই বল থেকে। 88 উইকেটে টার্গেটটা হচ্ছে 133, আর দরকার 45 রান। 58 বল এখনো ইনটেক এবং 9 উইকেটও হাতে আছে। আমি বলছিলাম সময়ের ব্যাপার ভারতের জয়, কেন যেহেতু উইকেট হাতে রয়েছে, কোনো টেনশন নেই, কোনো চাপ নেই। ওভারে পরের বল স্কোয়ার কাট করে দিয়েছেন, বল চলেছে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার দিকে, দারুণ ফিল্ডিং, ডাইভ দিলেন চমৎকারভাবে এবং সেখানে কিন্তু নিশ্চিতভাবে 4 থেকে দলকে রক্ষা করলেন। দলীয় সংগ্রহটা বাড়লো ভারতের 91 উইকেটে, 57 বল থেকে 43 রান করতে হবে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু 3টি রান আসছে ওখানে। রোহিত শর্মা খুব দ্রুত একটা সৃষ্টি করে চলে গেছে, 37 বল থেকে 56 রান করেছেন, 7টা 4 2টা 6, 151 স্ট্রাইক রেটে উনি ব্যাট করেছেন। পরে বল আবারও একটি দর্শনীয় বাউন্ডারি সূর্যা কুমার যাদব, দুর্দান্ত এই ইয়াং সেন্সেশনাল নাম্বার 3 টি-20 স্কোয়াডে ইন্ডিয়ান দলের জন্য ভালো খেলছেন। দেখুন চিপ শট খেলেছেন, এক্সট্রা কভারটা ফাঁকাই ছিল, অনবাউন্স টু বাউন্স জাস্ট সীমানার বাইরে, ব্যবধান আরো কমলো, 39 রান প্রয়োজন এখন। 56 বল থেকে 39 রান দরকার অস্ট্রেলিয়ান বোলার লটিকে টান মোটটি কিন্তু বল করলেন এবং কভার ড্রাইভ, বল চলেছে সীমানার দিকে, লাফটে ইটানের বল এবং সেখানে যাদব ততক্ষণে আর রান সংগ্রহ করলেন, একাধিক রান এসছে, একটু রান নিয়ে সন্তুষ্ট থাকলেন অবশ্য। 95 খুব একটা তাড়াহুড়া নেই, কেননা জয় নিশ্চিত ভারতের। 55 বল থেকে 38 রান করতে হবে, হাতে রয়েছে 99 উইকেট। আজকের এই ম্যাচটা জাস্ট নিয়ম রক্ষার লড়াই মুরাদ, কেননা সেমিফাইনালে 4টা দল লাইন আপ ঠিক হয়ে গেছে। প্রথম সেমিফাইনাল 10 তারিখে খেলবে ইংল্যান্ড নিউজিল্যান্ড। পরে বল এবারে সোজা বল ছিল রাইট আর্ম লেগি লাফট ইয়াটানের, এই বলটা স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড খেলেছেন লোকেশ রাহুল, আরও একটি রান সহজেই। 11 ওভার শেষে 96 উইকেটে ভারত। যেটা বলছিলাম যে 10 তারিখ রাত 8টায় আবুধাবির প্রথম সেমিফাইনালে খেলবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে গ্রুপ 1-এ এবং নিউজিল্যান্ড গ্রুপ 2 থেকে রানার্স আপ হয়েছে, সে কারণে তাদের লাইন আপ। আর দ্বিতীয় সেমিফাইনাল 11 তারিখ দুবাইয়ে খেলবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। এটা আমার মনে হয় যে এই টুর্নামেন্টের পারফরমেন্সের বিচারে 4টা সেরা দলই শেষ 4-এ সুযোগ পেয়েছে। হ্যাঁ তাই, এবং যারা ভালো করেছে শামসুল ভাই এবং এই ICC T20 বিশ্বকাপ ক্রিকেটে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টই ভালো করেছেন, তারাই কিন্তু শেষ 4-এ জায়গা করে নিয়েছেন এবং তাদের সামর্থ্যের কিংবা যোগ্যতার স্বাক্ষর রেখেই কিন্তু দুটো সেমিফাইনাল থেকে দুটো দল তার কিন্তু ফাইনালে পৌঁছবে। দেখা যাক সেই প্রতীক্ষা লাখো কোটি ভক্ত সমর্থক যারা রয়েছেন সারা বিশ্বে, তারা কিন্তু চেয়ে আছেন ফাইনালের দিকে। ICC T20 বিশ্বকাপ কারা তুলবেন, শেষ হাসিটা কে হাসবেন বা কাদের ঘরে উঠবে শিরোপা, সেটাই। তবে ভারতের মতো শক্তিশালী দল, জননন্দিত দল, 130 কোটি জনগণের এই দেশ, সেই দেশ সেমিফাইনালের আগেই এভাবে ছিটকে যাবে আসলে কেউই প্রত্যাশা করেনি। এবং আমার মনে হয় যে ভারতের অনুপস্থিতিতে টুর্নামেন্ট খানিকটা রং হারাবে, তবে যে 4টা দল এসছে তারাও কিন্তু খুব কোয়ালিটি ক্রিকেট খেলছে এই মুহূর্তে। বিশেষ করে আপনি পাকিস্তানের কথা ভাবুন, 5টা ম্যাচে 5টাতেই জয় এবং দাপুটে জয়, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে 10 উইকেটে এবং অপর শক্তিশালী দল নিউজিল্যান্ড যারা সেমিফাইনাল খেলছে তাদের বিরুদ্ধে 8 উইকেটে জয়। যাই হোক, এখানে লিঙ্গেন এসছেন বাঁহাতি পেসার, প্রথম বলটা তার বিরুদ্ধে কাটশট খেলেছেন ওখানে ব্যাটার লোকেশ রাহুল, আরও একটি রান, 97 উইকেটে ভারত। 97 উইকেটে ভারত, 12 ওভারে খেলা চলছে এবং আপনি ভারতের কথা বলছেন, আসলে দেখুন ভারত তাদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি, তারা যে প্রত্যাশা নিয়ে এই বিশ্বকাপে এসেছিল ঠিক সেভাবে কিন্তু খেলতে পারেনি। এবং পাকিস্তানের কথা বলছিলেন যে 5টা ম্যাচে 5টাতেই জয়, অর্থাৎ সেমিফাইনালে যদি জয়লাভ করে পাকিস্তান ফাইনালে ওঠে এবং এই বিশ্বকাপ যদি জয়লাভ করে পাকিস্তান, তাহলে কিন্তু অপরাজিত চ্যাম্পিয়ন হবে।
সেটাই ভাবছে পাকিস্তানের সমর্থকরা, যে পাকিস্তানের সামনে সেই সুযোগ হয়তো আছে, কিন্তু সেমিফাইনালে ধাক্কাটা খুব বড় ধাক্কা হবে। অস্ট্রেলিয়া সেমিফাইনাল ফাইনাল, বড় ম্যাচের বড় দল অস্ট্রেলিয়া, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছুঁড়ে দেবে অস্ট্রেলিয়া ডেফিনেটলি পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানের সুবিধার জায়গা কোনটা জানেন? ওরা যেহেতু ঘরের মাঠে ক্রিকেট খুব বেশি খেলতে পারে না সেই 2009 সালের পর থেকে, ইউএই এর এই মাঠগুলোতে তারা হোম ভেনু বানিয়ে প্রচুর ম্যাচ খেলেছে, এই মাঠের প্রতিটি ইঞ্চি তাদের খুব ভালো করেছে না। এবারে ব্যাকফুট কভার ড্রাইভ, এক্সট্রা কভার দিয়ে বল বেরিয়ে যাচ্ছে, চার হবে না, ফিল্ডার বলের পেছন পেছন ছুটে গিয়ে রাসমাস কুড়িয়ে ফেরত দেওয়ার আগে আরো দুটি রান, সূর্য কুমার না লোকেশ রাহুলের ব্যাট থেকে, রাহুল 36 27 বল থেকে 17 রান পূর্ণ হলো ভারত দলের, আর মাত্র 33 রান প্রয়োজন হাতে। গল্প জীবন এর আগে মনে আছে দিছিলেন কখনো? এর আগে কখনো দিছেন মনে আছে? আমার লাইভের কি হলো, লাইভ চলে আমার রানিং আছে না, সাউন্ড কি হলো, সাউন্ড আছে লাইভের না? আছি আমি, সাউন্ড আছে কিনা আমারটা? এর আগে কখনো দিছেন মনে হচ্ছে? আমার লাইভের কি হলো, লাইভ চলে আমার? ওকে ওকে রানিং আছে না? মুহূর্তে এক উইকেটে এবং 133 রান করতে হবে, অর্থাৎ খুব বেশি দূরে নয়, জয়ের বন্দরে নোঙ্গর করতে হলে খুব কাছাকাছি রয়েছে ভারতীয় দল, আর মাত্র 28 রান দরকার জয়ের জন্য। এবং এই 28 রান আসলে আমার মনে হয় খুব বেশি ওভারের প্রয়োজন হবে না, যেহেতু ভারতের যে দুজন ব্যাটার রয়েছেন আমরাই টার্গেট দিই ওদেরকে, পরে 3 ওভারে এই 28 রান করে ফেলি, দেখা যাক পারে কিনা, আমার মনে হয় পারবে। দেখুন বোলিং এ আসছেন লিঙ্গেন, লেগ ব্রেক বোলার, অফ স্ট্যাম্পের বাইরে না ইয়েটন আসছে, অফ স্ট্যাম্পের বাইরে রুম ছিল, কাটশট খেলেছেন ওখানে, ব্যাটার বল গেছে ব্যাকওয়ার্ড পয়েন্টে, রান আরও একটি বাড়লো, বেশ সহজে আসলো রানটা। লোকেশ রাহুল কি দুর্দান্ত তার আইপিএল মৌসুম কেটেছে, সেই ফর্মটাই তিনি এখানে ক্যারি করছেন, তবে পাকিস্তান বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে এরকম দর্শনীয় দুরন্ত ফর্ম যদি দেখাতে পারতেন ভারত দল, স্কোরটা যদি একটু বড় করতে পারতো, কুড হ্যাভ বিন এ ডিফারেন্ট স্টোরি, আজকে শেষ চারে ভারতকেও আমরা দেখতে পেতাম, হয়তো ওই গ্রুপ থেকে ভারত পাকিস্তানই উঠে আসতো। লফট এটন তিনি প্রস্তুত রয়েছেন, 17 রান দিয়ে যিনি এখন পর্যন্ত কোনো উইকেটের দেখা পাননি। যাদব তিনি স্ট্রাইক এন্ডে 8 রানে পরাজিত, পরের বল স্কোপ শট খেলার চেষ্টা, বল হাওয়ায় ভাসছে কিন্তু না কোনো ফিল্ডার নেই, নোম্যান্সল্যান্ডে পড়ে বল চলে গেল ডিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4 রান যাদবের ব্যাট থেকে তিনি পৌঁছে গেলেন এই 4 রানের সুবাদে, এবং দলীয় সংগ্রহটা বাড়লো ভারতের 110 এক উইকেটে, 46 বল থেকে 23 রান দরকার। আমার মনে হয় 3 ওভার নাও লাগতে পারে, ব্যাটাররা যদি 4 ছক্কা ফুল জুড়ে ছড়ান সেক্ষেত্রে হয়তো বা এরান আরো আগেও হলেও হতে পারে, দেখা যাক। আরো একটি 4-এর বার, যা হবে তাই আমরা বলবো, আমরা আসলে নিয়ম রক্ষার লড়াই তো, আমরা অপেক্ষায় আছি কখন ম্যাচটা শেষ হবে, এই ম্যাচে আর তেমন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছে না নামিবিয়া,
সূর্য কুমার যাদব 7 বলে 12 রান করেছেন, স্ট্রাইক তার কাছে যাচ্ছেন, পরে বলে স্লগ সুইপ, ব্যাটে বলে ঠিক মতো হয়নি, আবেদন জানাচ্ছেন, ইম্প্যাক্ট আউটসাইড অফ স্ট্যাম্প, আম্পায়ারে আবেদনে সাড়া দিবেন না, কেননা ফ্রন্ট লেগটা আপনি অফ স্ট্যাম্পের বাইরে নিয়ে তারপর সুইপ শট খেললে আপনি সেফ থাকবেন, এক্ষেত্রে লাইন মিস করলে আপনার এলবিডব্লিউ হওয়ার চান্স নেই, এবং সেটাই হয়েছে। বাট হাতে লেগে গ্লাভ হেলমেটে লেগে একটু ব্যথা পাওয়ার মতো অবস্থা, যাচ্ছেন ইয়াটন, পরের বলটা নিয়ে আবার অফ স্ট্যাম্পের বেশ বাইরে, পিচে পড়েই বাঁক খেয়ে বেরিয়ে গেল, এবং এগেইনস্ট দ্য টার্ন সুইপ খেলতে গিয়ে বিপদ ডেকে আনছিলেন সূর্য কুমার যাদব, একটু আক্রমণাত্মক হয়ে উঠেছেন এই মুহূর্তে। লাফ্ট এটান তিনি বল করছেন, তবে যাদব তিনি যেভাবে ব্যাটিং করছেন, অর্থাৎ যত দ্রুত ম্যাচটা শেষ করা যায় সেই সেই চেষ্টাই কিন্তু করছেন ভারতের এই দুই ব্যাটার। 44 বল থেকে 23 রান করতে হবে জয়ের জন্য, যদিও নিয়ম রক্ষার ম্যাচ, তারপরও তো শেষ করতে হবে, এবং সেই কাজটাই খুব দ্রুত করার চেষ্টা করছেন ভারতের ব্যাটার লোকেশ রাহুল এবং যাদব। ওভারের পরের বল অফ ড্রাইভ করলেন, বল চলে গেল লং অফ অঞ্চলে, ফিল্ডার সেখানে রয়েছেন, আরও একটি রান সংগৃহীত হলো, দলীয় সংগ্রহ বাড়লো 111 এক উইকেটে ভারতের। লাস্ট বল এই ওভারের লোকেশ রাহুল, তিনি 42 রানে অপরাজিত রয়েছেন। সূর্যকুমার যাদব 13 রানে পৌঁছে গেলেন, 10টা বল খেলেছেন। নেলসন অন দ্য বোর্ড ফর ইন্ডিয়া, 1-1-1, 1 উইকেটে, 4টা 1-এর ব্যবহার স্কোর বোর্ডে এই মুহূর্তে, 111 এক উইকেটে। যাচ্ছেন লাফ্ট ইয়াটন, পরে বল এবারে ওভার পিচ ফ্রন্ট ফুট স্কোয়ার ড্রাইভ আউটসাইড এজ হয়ে বল গিয়েছিল ব্যাকওয়ার্ড পয়েন্টে, রান পাবেন না, ওভার শেষ হয়ে গেল, 13 নম্বর ওভারের খেলা শেষ হলো। ভারতীয় দল 133 রানের লক্ষ্য তাড়া করছে, এবং সেই রান তাড়া করতে গিয়ে তারা ইতিমধ্যেই 111টি রান করেছে, আর 22টি রান প্রয়োজন, 22টি রান কিন্তু 2 ওভারে হয়, আমরা যে টার্গেট দিয়েছিলাম 3 ওভারে 28 রান করে ফেলতে হবে, সেটা করতে পারে কি না এখন শেষ 2 ওভারে তাহলে তাদেরকে করতে হবে, ইনফ্যাক্ট আমাদের টার্গেট। বল তো অনেকগুলো হাতে রয়েছে, কতগুলো বল আছে, 42 বলে 22 রান, 42 বলে ভারতকে করতে হবে 22 রান। আজকে ধারাভাষ্যে আমরা ছিলাম 3 জন, এস এম আব্দুল শাকুর, এম এ মুরাদ এবং আমি শামসুল ইসলাম, পুরোটা ম্যাচ জুড়ে, তাই তো? তাই, পুরো ম্যাচ জুড়েই, পুরো বিশ্বকাপ জুড়ে রয়েছি আমরা, আমরা আছি। ট্রাম্পলম্যান শীর্ষ বোলার নামিবিয়া দলের বাঁহাতি পেসার, তিনি আবারও নিজের কোটার তৃতীয় ওভারটা নিয়ে আসছেন, প্রথম স্পেলে 2 ওভার বল করে 15 রান দিয়েছিলেন, কোনো উইকেট পাননি, প্রথম ওভারটা খুবই ভালো ছিল, মাত্র 6টা রান দিয়েছিলেন, এটা ইনসুইং করেছিলেন রোহিত শর্মার বিরুদ্ধে, ভাগ্য ভালো রোহিত শর্মার এজ হয়নি, আদারওয়াইজ একটা ভালো ঝুঁকির মধ্যে পড়তে পারতেন। এ মুহূর্তে সূর্য কুমার যাদব, তিনি অফ স্ট্যাম্পের বাইরে পাওয়া ফুল লেন্থের বল স্কোয়ার ড্রাইভ খেলেছেন, বল যাচ্ছে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে সীমানার দিকে, দ্বিতীয় রান নেবেন না, 1টি রানই সন্তুষ্ট, দুই ব্যাটার, রান বাড়লো এই মুহূর্তে 112 এক উইকেটে। ট্রাম্পলম্যান তিনি এসেছেন বল করার জন্য, সুপারম্যানের মতো কিছু করতে পারবেন কিনা, করলেও লাভ নেই, কেননা খুব বেশি রান দরকার নেই অবশ্য, কেননা এক ওভারে 1টি 2টি উইকেটের পতন হলেও ভারতের এই মুহূর্তে কিচ্ছু হবে না, কারণ তাদের যে টার্গেট 133 সেখান থেকে কিন্তু আর খুব একটা দূরে নয়। 112 এক উইকেটে ভারত, 14 ওভারে খেলা চলছে, আসছেন বোলার ট্রাম্পলম্যান, 200 করলেন ডানহাতি মিডিয়াম, বাহাতি মিডিয়াম ফাস্ট বোলার, বল করলেন, বল হাওয়ায় ভাসছে, লফ্টের শট খেলেছেন, বল চলে যাবে লং অফ অঞ্চল দিয়ে সীমানার দিকে এবং সীমানার বাইরে, 4 রান, আরও একটি দারুণ চারের মার, এবং দর্শনীয় চার বলতে হবে, দেখার মতো শট ছিল, বল চলে গেল সীমানার বাইরে, 116 এক উইকেটে ভারত, 14 ওভারে খেলা চলছে, লক্ষ্যমাত্রা 133, এবং বলটি কিন্তু হাফ বলি ধরনের ডেলিভারি ছিল, শুধু তুলে দিয়েছেন, ফলো থ্রুটা দেখুন ব্যাটের, একবারে বলে লাইনে সোজা ব্যাট প্লেস করে দিয়েছেন এবং চিপ শট খেলেছেন, সুন্দর টাইমিং এ বলটা স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ডে অন বাউন্স টু বাউন্স গড়িয়ে সীমানার বাইরে গেল, সচিন টেন্ডুলকারের কথা মনে পড়া যায়, এই ধরনের শট কিন্তু সচিন টেন্ডুলকারের ব্যাট থেকে আমরা বেশি লক্ষ্য করতাম, রাইট, স্ট্রেট ড্রাইভ অন ড্রাইভ এ সচিন অনবদ্য ছিলেন, অসাধারণ ছিলেন, করতে পারে কি না ট্রাম্পলম্যান রাউন্ড দ্য উইকেট, তাহলে তার পরের বল এবারে শর্ট পিচ বাউন্স ব্যাক, আমাদের টার্গেট খুব একটা ওঠেনি, বুল শট তো অনেকগুলো হাতে আন্ডার এজ হয়ে বল বল আছে, 42 রান আর একটি বাড়বে ভারতীয় দলের টোটাল এই মুহূর্তে 118 117 এক উইকেটে, মাত্র 16 রান করতে হবে 39 বল থেকে, ইন্ডিয়া নিড 16 মোর রানস ফ্রম
খুবই ভালো ছিল, চাইলে খেলতে পারেন, দেখলেন শুধু শুধু শর্ট খেলে ব্লিডিং এজ হয়ে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ফিল্ডারের কাছে নিজের উইকেটটা থ্রো করার কোনো মানেই হয় না। এই যে নিজের উইকেটের মূল্য দিতে ভাগ্য ভালো রয়েছে আমার, এজ হয় না, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখুন এই মুহূর্তে সীমানার বাইরে চারটি রান, 121 ভারত 37 বল থেকে 12 রান দেখার মতো শট ছিল, সীমানার রান বাইরে 16। আরে বাউন্সার লিডিং এজ, আরে বল ফিল্ডারের কাছে পৌঁছলো না, নো ম্যাচ ল্যান্ডে পড়লো, তবে দ্বিতীয় রান নিতে ভুল ধরনের ডেলিভারি ছিল, শুধু তুলে দিয়ে ফলো থ্রু তে একটি রানে সন্তুষ্ট থাকেন ব্যাটিং একবারে খেলা শেষ, দুটো ব্যাট ভারত প্লেস করে দিয়েছেন এবং চিপস খেলেছেন সুন্দর টাইমিং, লক্ষ্যতা দেয় 130 বলটা সিধা আন্ডারগ্রাউন্ডে অন বাউন্স বাউন্স করিয়ে সীমানার বাইরে, সচিন টেন্ডুলকারের কথা মনে পড়া যায়। পরের ওভারে খেলা শুরু হবে এবং এই ওভারেও কিন্তু 11 রান হতে পারে অথবা আরেকটা ওভার, আমার মনে হয় দু ওভারে খেলা শেষ হয়ে যাবে সম্ভাবনা রয়েছে এবং নির্ধারিত 20 ওভারে। তো ভারতের দর্শক সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু মাত্র 16 রান করতে হবে 39 বল, কিন্তু তারা ইন্ডিয়ার রানস এবং আপনারা কি মনে চাইছে ফিল্ডারের কাছে নিজের উইকেট টার্গেট চলে এলো ভারতের সামনে আর মাত্র 7 রান দূরে, জয় ভাগ্য ভালো রয়েছে বল কাঙ্ক্ষিত একটি জয়, তিনটা প্রতিপক্ষ আফগানিস্তান বড় ব্যবধানে হেরে গিয়েছিল, খুশি নিয়েছিল বড় বড় জয় নিয়ে সীমানার বাইরে চারটি রান, দুটো স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পেয়েছে, যাচ্ছেন বল নিয়ে সুনীল কুমারের বিরুদ্ধে চলে গেলেন, এখন ডেলিভারি ছিল মাত্র 6 রান দূরে ভারত জয় থেকে ব্যাট ভারত প্লেস করে পরবর্তীতে কুড়িয়ে নিলে ভারতের দর্শক দুটি রান, তারা কিন্তু দুটি রান উইকেটে ভারত 15 ওভারে খেলা
35 বলে উদ্বোধনী জুটি যাচ্ছেন লাফটি অ্যাটাম, মাত্র 3 রান দরকার। লো ফুল টস, কভার ড্রাইভ খেলেছেন, বল যাচ্ছে সুইপার কভারের দিকে, ফিল্ডার বলের লাইনে কুড়িয়ে ফেরত দিলেন, 15 ওভার শেষে 131 উইকেটে ভারত, আর 2টি রান দরকার। 30 বল থেকে 2 রান দরকার, সেটা হতে পারে 4-6 কিংবা সিঙ্গলস ডাবলসের উপর ভর করেও, দেখা যাক। এই মুহূর্তে কিন্তু ভারত জয় উদযাপন করবে এই নিয়ম রক্ষার ম্যাচে প্রতিপক্ষ নামিবিয়ার বিপক্ষে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার এবং লোকেশ রাহুল, তিনি অবশ্য 125 রান পূর্ণ করলেন ভারতের এই ব্যাটার। উদ্বোধনী হিসেবে যিনি ব্যাটিং এসেছিলেন এবং মুহূর্তে কিন্তু 16তম ওভারের প্রথম বলটি করবেন, এবং যাদব তিনি রয়েছেন স্ট্রাইক এন্ডে, এদিকে লিঙ্গেন তিনি 9 রান দিয়ে এখন পর্যন্ত কোনো উইকেটের দেখা পাননি অবশ্য। সুধীর, যিনি ধোনি লেখে, গায়ে ধোনি লেখে ভারতীয় তেরাঙ্গার রঙে নিজেকে রাঙিয়ে আমাদের শোয়েবের মতোই প্রতিটি ভারতের ম্যাচেই মাঠে থাকেন, তাকে দেখা যাচ্ছে তিনি উদযাপন করছেন। রবি শাস্ত্রী এজ এ কোচ, এটাই তার শেষ ম্যাচ, কেননা রাহুল দ্রাবিড় এই সিরিজের পরেই নিউজিল্যান্ড সিরিজ থেকে, এই টুর্নামেন্টের পরে নিউজিল্যান্ড সিরিজ থেকে দায়িত্ব নিচ্ছেন ইন্ডিয়ান হেড কোচ হিসেবে। ইন্ডিয়া কিন্তু নিজেদের দেশের স্থানীয় কোচকে জাতীয় দলের সাথে কাজ করবার সুযোগ করে দিয়েছে অনেক আগের থেকেই, তাই এইটা কিন্তু একটা অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে অন্যান্য দলগুলোর জন্যেও, বিশেষ করে বাংলাদেশের জন্য। এখন কিন্তু আমাদের অনেক কোচিং রিসোর্সেস লোকালি আছে যারা হয়তো খেলোয়াড়দেরকে মেন্টালি অনেক বেটার মোটিভেট করতে পারে। এবারে লেগ স্টাম্পের উপরে ছিল, অনসাইডে খেলতে চেয়েছিলেন, প্যাডে লেগে স্কোয়ার লেগে যায় এবং 1টি রান দৌড়ে কমপ্লিট করলেন। স্কোর লেভেল ভারত নামিবিয়া দুই দলের টোটাল এই মুহূর্তে সমান সমান। ভারত 132 উইকেটে, কোহলি প্যাড আপ করেছিলেন, এখন বুঝতে পারছেন যে দল নিশ্চিত জয়ের পথে, এখন প্যাডটা খোলাই যায়। আর 1টি রান স্কোর লেভেল, অর্থাৎ 132, ভারত নামিবিয়ার ছিল 132, আর মাত্র 1 রান হলেই কিন্তু বিজয়ের মহেন্দ্রক্ষণে পৌঁছে যাবে ভারতীয় দল। লোকেশ রাহুল স্ট্রাইক এন্ডে রয়েছেন, যিনি 50 রানে অপরাজিত 35 বল থেকে, এবং নন স্ট্রাইক এন্ডে যাদব 25 রানে অপরাজিত। আসছেন বোলার, ওভারের পরের বল অফ স্টাম্পের বাইরে, কাভার ড্রাইভ, অফ ড্রাইভ অবশ্য, বল চলে গেল লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4 রান, এবং এই 4-এর সুবাদে ভারত তারা কিন্তু জয়লাভ করার দুর্লভ খ্যাতি অর্জন করলো, এবং 9 উইকেটের বিশাল ব্যবধানে আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেটের আজকের এই নিয়ম রক্ষার ম্যাচে প্রতিপক্ষ নামিবিয়া দলকে পরাজিত করার মধ্য দিয়ে 9 উইকেটের একটা বিশাল জয় পেল ভারত। মুরাদ, অসংখ্য ধন্যবাদ, ম্যাচ শেষ, আমরা বিদায় নেব, তবে ম্যাচ সামারিটা জানাতে চাই। আজকে টসে হেরে প্রথমে ব্যাট করেছিল নামিবিয়া, নির্ধারিত 20 ওভারে 132 করে 8 উইকেটে দলের পক্ষে সর্বোচ্চ 26 রান করেছিলেন ডেভিড উইজে, 21 রান করেছিলেন বার্ড, এছাড়া 14 রান ছিল লিঙ্গেনের, 15 রান করে অপরাজিত ছিলেন ফ্রাইলিংক, ট্রাম্পলম্যান 13 রান করেছিলেন এবং অতিরিক্ত খাতে 17টি রান ছিল। ভারতীয় বোলারদের ক্ষেত্রে আমরা অশ্বিনকে 3টা উইকেট পেতে দেখেছি 20 রানে, জাদেজা 16 রান দিয়ে 3টি উইকেট, এবং বুমরা 19 রানে 2টো উইকেট পেয়েছিলেন। 133 রানের লক্ষ্যে খেলতে নেমে ভারতের 1টি মাত্র উইকেটের পতন ঘটে। রোহিত শর্মা, তিনি 37 বলে 56 রান করে আউট হয়েছিলেন, 7টা বাউন্ডারি এবং 2টো ওভার বাউন্ডারি ছিল। লোকেশ রাহুল অপরাজিত 54, এবং সূর্য কুমার যাদব 25 রানে অপরাজিত থাকলেন 19 বল থেকে। ভারত 28 বল হাতে রেখেই 9 উইকেটে জয় ছিনিয়ে নিল, এবং যে 2টি উইকেটের পতন ঘটেছিল, একটি যে উইকেটের পতন ঘটেছিল সেটা ফ্রাইলিংক পেয়েছিলেন 2 ওভারে 19 রান দিয়ে 1টি উইকেট। শ্রোতা বন্ধুরা, আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2021-এর গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ, অর্থাৎ 42টা ম্যাচ ফুরিয়ে গেল, এখন আমাদের সামনে থাকবে 2টো সেমিফাইনাল এবং 1টি ফাইনাল। আগামী 10 তারিখ রাত 8টায় নিউজিল্যান্ড ইংল্যান্ডের প্রথম সেমিফাইনাল ম্যাচের চলতি ধারা বিবরণী শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে এখন আমরা বিদায় নেব।
বিদায় উচ্চারণে আরও একবার বলতে চাই, ধারাভাষ্যে ছিলাম আমরা তিনজন, এম এ মুরাদ, এস এম আব্দুল শাকুর এবং আমি শামসুল ইসলাম। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুসালাম মল্লিক, শব্দ নিয়ন্ত্রণে শামীম আহমেদ, প্রকৌশল নির্দেশনায় প্রকৌশলী মোহাম্মদ মফিদুল ইসলাম, নির্দেশনায় মোহাম্মদ মাহফুজুল হক, তত্ত্বাবধানে মোহাম্মদ গোলাম রাব্বানী এবং ধারাভাষ্য অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। আপনাদের সবার মঙ্গল কামনায় ফিরিয়ে নিয়ে যাচ্ছি স্টুডিওতে, শুভরাত্রি। বাংলাদেশ বেতার, প্রিয় শ্রোতা, এতক্ষণ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট 2021 ভারত বনাম নামিবিয়া দলের মধ্যকার খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করা হল। ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজ ও এফএম 104.0 মেগাহার্টজ।